उपचार कृत पूजान मत्त बंध प्रेम नैव भक्त हृदयं सुख विद्रितं सात जावत खुदन्ति जठरे जठर पिपाशा तावत सुखाय भावत ननो भक्को पेयो। कलिजुग पावन अवतार परम प्रेममय परम करुणा घन श्रीग्रह श्री श्री गौर नित्यानंदेर महानुकम्पाय राधा माधवे रहित कि करुणाय श्री श्री दामोदर व कार्तिक व्रत मासिस्थ शुक्ला पक्षीय निशातला स्थित श्रीमंदिर अंगने भुवन पावन विश्वमंगल कलिजुगेर जुगधर्म जीवधर्म श्री श्री हरिनाम महासंकीर्तने प्राक मुहूर्ते श्रीमद् भागवतीय कथा सुधा यज्ञेर रस यज्ञेर जे परम आयोजन सेई आयोजने महामहेंद्रक्षणे शुभारम्भे अस्मादीय परमाराध्य रातुल आतुल वंदनीय श्रीचरण श्रील अष्टतर सरश्री एकश आठ अनंत दार बाबाजी गुरु महाराजे रातुल चरण वंदना पूर्वक दंडवत प्रणति तार अशेष विशेष करुणा कृपा कणा प्रार्थना याजना करे पूर्वे पाठक आचार्य संकीर्तन आचार्य बिंदु रसज्ञ सत्री मंडली जरा श्रीमंदिर श्री अंगने हरिकथा सुधाय अवगाहित होते आर संसार तीतामय दग्धित जला होते निवापनेर निमित्ते अपनादेर मंगलमय उपस्थिति के सकल भक्त चरणे मातृमंडलीर चरणे सश्रद्ध दंडवत प्रणति भागवत बोलछेन आमादेर तृष्णा प्रयोजन सेटी धन तृष्णा भोगवासना तृष्णा ना दरकार कृष्ण तृष्णा तृष्णा आमादेर आछे जन्म संस्कारेर भोगवासना विषय तृष्णा संसार वासना आछे भागवत बोलछेन इटी मोड़ घूरिए दाओ कृष्ण तृष्णा बाड़िए दाओ সেটা তো হয় না তো বলছেন যে শ্রীকৃষ্ণ আস্বাদন করার জন্য ভগবানের ভগবত্ব মাধুর্য সারাৎসার আস্বাদনের জন্য ক্ষুধা দরকার ক্ষুধা তো আমাদের আছে ভোজনের ক্ষুধা আছে ভজনের ক্ষুধা নাই ভোজনের ক্ষুধা নাই ভোজন আছে ভোজনের ক্ষুধা সে তো নিত্য আমরা আহার্য বস্তু আস্বাদন করি কিন্তু ভজনের ক্ষুধা নাই এই জন্য কৃষ্ণ তৃষ্ণা ভজনের যে ক্ষুধা এটি হৃদয়ে না জাগলে আস্বাদন হবে না এই জন্য স্বয়ং এটি পরিপুষ্ট করার জন্য তার অনুকূল শ্লোকে ভাগবত বলছেন নানা উপাচার কৃত পূজন মাত্র বন্ধ হে জগতের জীব তোমরা আমায় যে দশোপচার ষোড়শোপচার দিয়ে পূজা করো করি কি না আমরা ষোড়শোপচার দশোপচার পঞ্চোপচার অনেক উপাচার দিয়ে আমরা পূজা করি বটে কিন্তু ভগবান বলছেন প্রেম নৈব ভক্ত হৃদয়ং বলছেন এই যে নানা উপাচারকৃত পূজন মর্তবদ্ধ তুমি বহুবিধ উপচার দিয়ে যে আমার পূজা করো অর্চন করো কিন্তু প্রেম নৈব ভক্ত হৃদয়ং আমি কি সেই উপচারের দিকে দৃষ্টি দেই রসময় মাধুর্যের ঠাকুর ভালোবাসার প্রেমের অধিদেবতা কৃষ্ণ বলছেন আমি কি তোমার উপচারের দিকে দৃষ্টি দেই এই যে পরিমণ্ডলটা আলোকসজ্জায় সুখময় আনন্দময় করে সাজানো হয়েছে এদিকে ভগবৃন্দ দৃষ্টি দেবেন তো
এই যজ্ঞ মঞ্চ শ্রীমন্দির অঙ্গনকে আর আলোর রোশনাই দ্বারা বিভিন্ন ভাবে সজ্জিত করা হয়েছে, এদিকে গোবিন্দের দৃষ্টি আছে। তো আমি যে উপচারগুলো দিয়ে তার সামনে নিবেদন করছি, এই উপচারে তার দৃষ্টি? তো বলে না, আমার দৃষ্টি যিনি অর্পণ করছেন তার হৃদয়ে বিশুদ্ধ অনুরাগ আছে কিনা। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেন, যার এক অক্ষ দৃষ্টিতে অনন্ত বিচিত্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে ভোলানো যাবে তো এই লাইট প্যান্ডেল দিয়ে? তার সামনে দশোপচার পঞ্চোপচার দিয়ে তার মনকে মনকে অনুকূল্যময় প্রীতি প্রদান করা যাবে তো? গোবিন্দ বলছেন না, প্রেম নৈব ভক্ত হৃদয়ং। যদি ভক্তের হৃদয়ে অনুরাগ বা প্রেম না থাকে, আমি কোনো কিছুই গ্রহণ করি না। কারণ ভাগবত বলেছেন, গোবিন্দ দ্রব্যের কাঙাল নন, দ্রব্যের পিপাসা গোবিন্দের নাই, তিনি ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী জনার্দন। এটা ভাগবত বলেনি, শাস্ত্র বলেনি, ভগবানকে বলা হয়েছে উনি ভাবগ্রাহী জনার্দন, উনি ভক্ত হৃদয়ের নিবেদন করছেন যিনি তার প্রীতিময় ভাবটুকুই শুধু গ্রহণ করেন, বস্তুগ্রাহী জনার্দন নয়, ভাবগ্রাহী জনার্দন। প্রেম নৈব ভক্ত হৃদয়ন শুক বিদ্রুতং সাত। গোবিন্দ বলছেন না, ভক্তের অনুরাগ উৎকণ্ঠা প্রীতি ভক্তি হল আমার একমাত্র হৃদয় বিগলিত করতে পারে। দৃষ্টান্তও দিয়েছেন, যাবৎ ক্ষুদন্তি জঠরে জঠরা পিপাসা। আচ্ছা, জল তত্ত্ব সবখানেই বিদ্যমান, জল আছে, একটু পা বাড়ালেই টিউবওয়েল পেয়ে যাবেন, কোনো লোকালয় পেয়ে যাবেন, গৃহস্থের বাড়ি পেয়ে যাবেন, জল তত্ত্ব তো আছে সব জায়গায়। কিন্তু যদি তীব্র পিপাসা না জাগে, সামনে জল থেকেও কি জলের মহিমা আপনার কাছে আছে? গোবিন্দ বলছেন, উপাচার নয়, দ্রব্য নয়, তোমার হৃদয়ের বিশুদ্ধ অনুরাগটাই আমি চাই। যেমন জল সবখানে বিদ্যমান থাকলেও যদি পিপাসা না জাগে, তবে জল থেকেও যা না থেকেও তাই। তোমার হৃদয়ে যদি আমার জন্য অনুরাগ প্রীতি ভক্তি না থাকে, তবে আমার পিপাসা জাগে না। সেই আনুকল অনুকূল প্রীতিময় সেবা, এইটি বাসনা তৃষ্ণা জাগা চাই। দৃষ্টান্ত আরও এসেছে, তাবৎ শোকায় ভবত নন্য ভক্ত পেয়েও। যদি খুব ক্ষুধা পায়, একেবারে জড়ো জড়ো, ক্ষুধায় কাতর, দুই তিন দিন হয়তো আহার্য জোটেনি, আর এই বুভুক্ষ ক্ষুধার জ্বালায় উদর জ্বলছে, সেই ব্যক্তির সামনে যেমন সামান্য কোনো আহার চিঁড়েমুড়িটাও অমৃতের মতো স্বাদ লাগে, তেমনি যার হৃদয়ে ভগবানের জন্য প্রীতি ভক্তি আকতি এগুলি আছে, অনুরাগ আছে, তার সামান্য দ্রব্যও আমার কাছে অমৃতের মতো স্বাদ দেয়। এই জন্য ভগবান মহামানী দুর্যোধনের 56 ব্যঞ্জন থেকে বলেছিলেন, দুর্যোধন ক্ষুধা না থাকলে খাদ্যে কি রুচি আসে? তুমি 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছো উপাধেয় আহার্য বস্তু, কিন্তু আমার ক্ষুধা বা রুচি? সেই ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে দরিদ্র আর অতি দরিদ্র ভক্ত বিদুরের বাড়ি এসে বলছেন, বড় ক্ষুধা লেগেছে, খুদ চাল যা আছে আমাকে দুটো খেতে দাও। তো ভগবান তাবৎ ক্ষুধায় ভবত নন ভক্ত পেয়, সেই উপাদেয় বস্তু যত সামান্য হোক, জঠরগ্নি ক্ষুধাত্ত ব্যক্তি যেমন ওটা আস্বাদন করে, তেমনি ভগবানের হৃদয়ে ভগবান এও বলেছেন, আমার ক্ষুধা তৃষ্ণা নাই, চুপচাপ বসুন, আমার ক্ষুধা তৃষ্ণা নাই, কিন্তু ভক্ত যদি অনুরাগে আমাকে কিছু অর্পণ করতে চায়, আমার জঠরে ক্ষুধা সৃষ্টি হয়ে যায়। বাবা, ভক্ত যদি আমাকে কিছু আহার্য বস্তু অনুরাগের সহিত বিশুদ্ধ হৃদয়ে অর্পণ করে, আপ্তকাম পুণ্যকাম ক্ষুধা তৃষ্ণার ঊর্ধ্বতত্ত্ব হলেও আমার ক্ষুধা পেয়ে যায় ওটি পাওয়ার জন্য।
মা যশোদা তিনি গোবিন্দকে আর তার পয়োধারে দুগ্ধপান করছিলেন স্নেহবৎসলা যশোদা মা এখন কড়াইয়ের দুগ্ধটা আর দুগ্ধবর্তন হয়ে উসলে পড়ে যাচ্ছে গোপালের সেবার জন্যই তো দুগ্ধের আয়োজন তাড়াতাড়ি গোপালকে কোল থেকে নামিয়ে আর ওই দুগ্ধটা কড়াই থেকে নামাতে গেছেন যাতে উদ্বর্তনশীল হয়ে পড়ে না যায় উপচে কৃষ্ণ বললেন মা বৈকুণ্ঠে আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নাই তবে আমি এই জগতে মধ্যমাকার পরিচ্ছন্ন পরম বিভূতত্ব হলেও ব্রহ্মতত্ত্ব হলেও আমি মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে তোমার বুকের স্তন্য স্নেহবৎসল দুগ্ধ পানের জন্য বৈকুণ্ঠ থেকে নেমে এলাম তুমি নামিয়ে দিলে কোল থেকে আমায় আমি বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি তোমার বাৎসল্য প্রীতিময়ী পয়োধরে অমৃত দুগ্ধ পান করু আমার ক্ষুধা আছে তৃষ্ণা আছে আমি বৈকুণ্ঠের অধিপতি গোলক অধিপতি এসেছি তোমার হৃদয়ে যে বাৎসল্য প্রেম খরিত হচ্ছে পয়োধার দিয়ে ওইটা আস্বাদনের জন্য ভগবানের রাগ আছে কি কাম করার লোক তো জীবের থাকতে পারে ভগবানের থাকবে কেন কিন্তু ওই দুগ্ধ বঞ্চিত করায় গোবিন্দ ঠোঁট কামড়াতে শুরু করলেন রাগ এসে গেল আমাকে নামিয়ে দুগ্ধ বাঁচাতে গেল মা হ্যাঁ আজ আমি সব ছারখার করে দেব এই ঠোঁটটা কামড়াতে বিম্ব অষ্টা ধরো দন্ত দিয়ে কামড়াতে কামড়াতে একটা পাথর খুঁজছেন ভগবান ক্রোধান্বিত হয়ে গেছেন ভক্তের প্রেমে যদি বাধা হয়ে দাঁড়ায় কিছু ভগবানেরও ক্রোধ হয় প্রীতি প্রেমে বাধা হয়ে দাঁড়ালে অক্রোধী পরমানন্দ ভগবানেরও ক্রোধ জেগে যায় যিনি অক্রোধ যিনি পরমানন্দ তারও ক্রোধ জাগছে ভক্তের প্রেমের পথে বাধা হলে ভগবানেরও ক্রোধ জাগে তিনি গেলেন পাথর খণ্ডটি নিলেন আর যশোমতী মা তাদের কুলদেবতা বৈকুণ্ঠ দেবতী শ্রীমান নারায়ণের জন্য ভালো ভালো আর ক্ষীর মাখন আর ননিগুলো মৃত্তিকার কলসিতে সুন্দর করে সাজিয়ে রেখেছিল গোপাল বলছেন আমাকে পয়োধার পান করতে দিলে না ক্রোধান্বিত গোপাল পাথর দিয়ে ওই কলসির অগ্রে আর আঘাত দিয়ে ভাঙতে গেছে বুদ্ধিও তো কম না চতুর শিরোমণি বলেন কলসির কানায় আঘাত করলে শব্দ হবে মা বুঝে যাবে কলসির একেবার তলদেশে মাখনে ভরা শব্দ কমাবে ওইখানেই ফাটাতে লাগলেন মাখন বয়ে যেতে লাগলো সেই স্রোতস্বিনী মাখনের ওপর দিয়ে গোবিন্দের ধ্বজ অঙ্কুশ আর সেই চরম বিচিত্র আর ঊনবিংশ শত দিব্য চিহ্ন বন্দিত সেই চরণে লেগে গেল দদিগুলো এদিকে ভয় হলো যশোদা মা আজ আমাকে ছাড়বে না তার ননি ভেঙেছি তার কলসী ভেঙেছি ক্ষতি করে দিয়েছি গোবিন্দ ভয়ে ভয়ে পালাচ্ছেন কোন জায়গায় একটু আধারে পালানো যায় যশোদামা এসে দেখলেন গোপাল নাই কোল থেকে নামানো গোপাল নাই তিনি অনুসন্ধান করছেন ওটা রাজপুরী তো নন্দবাবার নন্দালয় কতগুলো গৃহ কুঠির উনি খুঁজে খুঁজে পাচ্ছেন না ভোরের আলো তখনও প্রকাশ হয়নি উনি ভীত শঙ্কিত হয়ে ভাবলেন গোপাল কোথায় পড়ে গেল পালাতে গিয়ে আচ্ছা পালাবে বা কেন হঠাৎ দেখে দইয়ের স্রোত বয়ে যাচ্ছে নদী ভাণ্ডগুলো ভেঙে ফেলেছে মার তাতে আরো ক্রোধ চেপে গেছে কোথায় গেল আজ ওকে শাসন করতেই হবে আর মা যষ্টি হাতে নিয়েছেন লাঠি পাবে কোথায় কোথায় লুকিয়েছে হঠাৎ দেখছেন যে গোবিন্দের ছোট ছোট ধ্বজ অঙ্কুশ দিব্য চিহ্নাবলী আর চরণ চিহ্নগুলোই দই মাখানো পায়ে যেদিক দিয়ে গেছে অঙ্কিত হতে হতে গেছে মনম্রত ব্রহ্মচারীজি আস্বাদন দিচ্ছেন ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তার পিছনে ছোটে ভগবান কোথায় আছে এটা গোবিন্দ চরণ চিহ্ন দ্বারা জানিয়ে দেয় চরণের কৃপা দ্বারা জানিয়ে দেয় আমি এখানে আছি তো এমনি করে মা অন্বেষণ করতে করতে ভগবানকে পেয়েওছিলেন বলবার তাৎপর্য হলো যে ভগবান এমনি করে ক্রোধান্বিত হন আর তিনি এরকম ডুডো আচানো করেন যদি ভক্তের হৃদয়ের প্রেম হতে তিনি বঞ্চিত হয়ে যান এই জন্য বললেন যে আমাদের যে ভজন গৌড়ীয় যে ভজন রাগানুগা যে ভজন
আমাদের যে হরিনাম সংকীর্তনের ভজন এবং নিকুঞ্জ কাননে রাধা মাধবের অপ্রাকৃত প্রেমের যে ভজন যুগল ভজন, এই ভজনটা কি শুধু নিয়ম বা বিধির দ্বারা আবদ্ধ নয়। রূপ গোস্বামীপাদ ইনি জগৎগুরু আচার্য মহাপ্রভুর মনভীষ্ট পূরণকারী ষড়গোস্বামীর অন্যতম আচার্য বর্জ্য, তিনি রাজসভার সমাজন মহাজন। সেই রূপ গোস্বামী একটা শ্লোক এনেছেন, শুনুন। বললেন আমাদের ভজনটা কেমন হবে, কৃষ্ণ ভক্তি রসভাবিতা, এর প্রত্যেকটি অক্ষর অমৃত তুল্য। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়াতং যদি কুত অবিলভ্যতে, বলছেন তত্র লৌলমপি মূল্য মে কলং জন্মকোটি সুকৃতেন লভ্যতে। আহা কি বন্দনীয় আর আস্বাদিত এই চরম পরম আস্বাদিত রূপ গোস্বামীপাদের অক্ষর ব্রহ্মের রসব্রহ্মতা। তিনি বলছেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, অর্থাৎ যুগল চরণে গৌর চরণে নিত্যানন্দের চরণে তোমার ভজনটা হলো রসময় ভাবনা, শুষ্ক ভাবনা নয়। যোগী ঋষি যেমন নিরাকার ব্রহ্মের উপাসনা করে যুগ যুগান্তর ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে পড়ে রয়েছে, তোমাদের ভজনটা এমন যারা গৌড়ীয় যারা রাধা মাধবের যুগল মাধুর্য উপাসনায় ব্রতী হয়েছেন, যারা পরম্পরায় সদ্গুরু ধারায় এই যুগল ভজন পেয়েছেন, ব্রজের ভজন পেয়েছেন, প্রেমের ভজন পেয়েছেন, তারা মুনি ঋষির মতো শুষ্ক ভজন তাদের। বলে কামনা নাই, বাসনা নাই, স্পৃহা নাই, আর তারা যুগ যুগান্তর শুকনো কাষ্ঠের মতো হৃদয়টা শুকিয়ে ফেলেছে। বলে তোমাদের ভজনটা হলো কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিং, তোমাদের মতিটা কেমন হবে, কৃষ্ণ ভক্তি রসে ভরা। আজকে যাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তাদের অন্যতম দাদার নাম কি যেন, শ্যামল দাদাজি, ওনাদের মনে হয় মিষ্টির দোকান, তাই না? অনেকেই জানেন জানেন না তো। আচ্ছা, রসে রসের মধ্যে প্রলুব্ধ হয়ে যে রসকল্লাটি আমরা আস্বাদন করি, পিঁপড়ে যদি ওর রসগুলো টেনে নেয়, অনেকগুলো পিপিলিকা ওর ভেতরের রসগুলো নিয়ে নিল, অথবা রসে ডোবাবার আগে জ্বলন্ত কড়াইতে আর ওই যে ছানা আর ময়দা যা হোক মিশানো উপাদান দিয়ে যেটা ফোলানো হয় ওইটা খাওয়া যাবে তো, আস্বাদ্য হবে তো রসে না ডোবালে? এক গুরুদেব এসেছেন, মনে পড়ল কথাটি, গুরুদেব বলছেন তোমার এখানে আজকে কিছু জল আহার করার সময় নাই, আমি ব্যস্ত। বলেন বাবা এসেছেন, আপনি জিলিপি খেতে বড় ভালোবাসেন, তো যদি এটা তৈরি করার সময় নেই, পাশে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের দোকান আছে, আমি যদি একটু জিলিপি আনি। বলো তাড়াতাড়ি আনো, তবে গরম এনো। উনি ওনার সন্তানকে পাঠাচ্ছেন, এক সন্তান শিষ্য, তাকে বলছেন যে কড়াইতে যখন উঠবে তখনই নেবে, বাসিটা নেবে না, কড়াইতে যখন ভিয়েন তুলবে তখনই নেবে। ও দৌড়াতে দৌড়াতে গেছে, সময় খুব কম, এখন জিলিপি ভাজবার জন্য দুটো পাত্র লাগবে, একটা পাত্রে ময়দা দিয়ে ওই আড়াই পেজ দিয়ে তোলার পরে চিনির রসে যখন কড়াই থেকে তুলছে, বললেন ওইটাই দিন, তাড়াতাড়ি দিন, আর এক কড়াই দেওয়ার সময় নেই, ওইটাই দিন, টাটকা নিতে বলেছে, তো ওইটা নিলে আস্বাদন হবে তো। বললেন কড়াইতে যখন উঠবে তখনই নিবি, ওই কড়াইতে উঠেছে রসে আর চুয়ানোর সময় ওটা আস্বাদন হবে তো। তা আমাদের ভজনটা মুনি ঋষি যোগীর তপস্বীর মতো নয়, আমাদের ভজনটা হলো রসভাবিতা, তোমার হৃদয়ে রস থাকবে, রসে না চুবালে জিলিপি রসগোল্লা আস্বাদন হয় কি করে, হয় কি শুভঙ্কর পাঠক, হয় কি, হয় না তো, রসে ভিজাতে হবে। আচ্ছা, লবণহীন সবজি তরকারি পাওয়া যায় কি, সেটা আস্বাদন পাওয়া হয় তো গেল, আস্বাদন হয় কি, হয় না। ঠিক তেমনি আমাদের ভজনটা হলো রসের, হ্যাঁ, রসজ্ঞ ভগবানের, আর অখৈল রসমৃত মূর্তির সেবা অর্চন তার পৃথিবিধানের জন্য রস চাই, জন্য বলো রসভাবিতা মতি, তোমার মতিটা হবে রসে।
क्रियतां यदि कुतोपि लभ्यते সেই ভগবানের লীলা যদি আস্বাদন লভ্য হতে চাই তোমাকে একটা মূল্য দিয়ে কিনতে হবে। ভগবানের এই রসভাবিতা মতি রসময় লীলা আনন্দ ঘন লীলা তোমাকে কিনতে হবে কি দিয়ে? বলল লোভমপি মূল্য মে কলং, লোভ মূল্য দিয়ে তুমি এটা কিনে নাও। লোভ চাই। আচ্ছা জাপটে থাকুন আর বর্ষণায় থাকুন, রাধারানী প্রতিদিন কোথায় যেতেন সকালে? যারা লীলা স্মরণ করেন এটি তাদের জানা কথা, গোবিন্দ লীলা গুটিকা যারা নিত্য আস্বাদন করেন। দুর্বসা ঋষিকে রাধারানী একবার সেবা দিয়েছিলেন রান্না করে, রাধারানীর হাতের পরিপাক পাচ্ছ পেয়ে দুর্বসা ঋষি এত আনন্দিত হলেন, বলে রাধে আমি তোমায় বর দিচ্ছি, তোমার হাতের পরিপাক জনিত রন্ধন যে খাবে তার আয়ু বৃদ্ধি হবে, যত পাবে তত আয়ু বৃদ্ধি হবে। দুর্বাসার আর আশীর্বাদ। এই কথাটা ক্রমোন্নতিতে মা যশোদার কানে গেল যে রাধারানীর হাতের পরিপাচক পরিপাক্য দ্রব্যাদি যে ভক্ষণ করবে তার আয়ু বৃদ্ধি পাবে। মা যশোদা নন্দ বাবাকে বলছেন আপনি বিষভান রাজাকে বলুন না রাধারানীকে এক ঘন্টার জন্য প্রতিদিন সকালে পাঠাবে, গোপালের জন্য একটু রান্না করে দেবে। আমার গোপালের পেছনে কত অসুর লেগে থাকে, ছয় দিন বয়সে পুতনা আসে, অগাসুর বগাসুর কত শত্রু, ওর যদি একটু গায়ে বল না থাকে ও অসুরের বিরুদ্ধে লড়বে কি করে? আয়ু বৃদ্ধি যাতে হয় রাধারানীকে দিয়ে যদি একটু রাধানো যায়, আমাদের ভজনটা কি রসের দেখুন। তো মা যশোদা বিষভান রাজার কাছে নন্দ মহারাজকে পাঠালেন। নন্দ মহারাজের আবেদন নিবেদন যখন অর্পণ করলেন, বিষভান রাজা কীর্তিদা সুন্দরী ভাগ্যবান মনে করলেন নিজেদের, বলে সখী সহ যাবে, আর যদি গোবিন্দের জন্য এক ঘন্টা রন্ধন করে দিয়ে আসে আমার কোনো আপত্তি নাই। সেই দিন থেকে শুরু হলো রাধারানীর জাপটা আর বর্ষণা থেকে নন্দালয়ে এসে রান্নার কাজ। তো শুধু কি রান্না করেন, রাধারানী যখন রান্না করেন সখীরা তাকে সোনার একটা টুল দিয়ে দেয়, চুলটা আলায়িত হয়ে পড়ে থাকে। গোবিন্দ স্নান করতে যেতে গিয়ে 10 বার জানলা দিয়ে রাধারানীর কেশটা দেখেন। রাধারানীর এটা রসের ভজন, উনি প্রেমময়ীকে ওনার আলায়িত কেশ দেখে মুগ্ধ হয়ে যান। যদি একবার কটাক্ষ করে নয়ন বাকিয়ে তাকাতো না আমার দিন ভালো যেত। গোবিন্দ বলছেন প্রেমময়ী লাদিনি অধীশ্বরী যদি একটু চোখের কটাক্ষ দৃষ্টিতে তাকাতো। রাধারানী যেদিকে তাকায় না সেদিকে অমৃতের বৃষ্টি হয়, প্রেমের বৃষ্টি হয়, স্বয়ং প্রেম তো মেঘ থেকে মেঘমালা থেকে যেমন বৃষ্টি ঝর্ণা ধারায় নেমে আসে, তেমন রাধারানীর দৃষ্টি যেদিকে যায় সেদিকে প্রেমের বন্যায় ভেসে যায়। একবার যদি আর কটাক্ষ দৃষ্টিতে রাধারানীর দিকে তাকাতো। এই চলতে থাকে, এটা মা বাবাও জানে না কেউ জানে না, দুজনের মধ্যেই চলে, জানে অন্তরঙ্গ সখীরা। এই করে চলছে, রাধারানীর রন্ধন সমাপ্ত হলো, যশোদা মা নারায়ণকে ভোগ লাগালেন, আর পরিবেশনের জন্য রোহিণীমা, রোহিণীমা সর্বদা পরিবেশ, নন্দবাবা বসেছে, বলাই বসেছে, কানাই সখাগণও আছে। কিন্তু হয়েছে কি, গোবিন্দ মনে মনে বলছেন জেঠিমা যদি একটু সরে যেত, মানে চাচ্ছেন রাধারানীর হাত থেকে যদি কিছু পাওয়া যায়, রসের ভজনে এই জন্য। হ্যাঁ রুক্মিণী জ্যাঠাইমা দিচ্ছে বটে, হঠাৎ করে যশোদার নাড়ুগুলো নিয়ে জানা রোহিণী, আর যখন ঠাকুর ঘরে নাড়ু আনতে গেল এই ফাঁকে রাধারানী সুযোগ পেয়েছেন। গোবিন্দ বলছে দাও দাও। হ্যাঁ সেই রসাইগুলো রাধারানী দিতে গিয়ে যখন দেবে গোবিন্দ হাত পেতেছে, আরে পাত্রে কি দেবে, গোবিন্দ হাত পেতেছে, রাধারানী পাতে না দিয়ে হাত দিচ্ছেন। সেখানে যশোদা দূর থেকে তাকিয়ে দেখছে, আমি দিলে বেটা খেতে চায় না। হ্যাঁ খাবো, মায়েরা জানে খুব ভালো, জানে যে সন্তানদের শিশু সন্তানদের খাওয়ানো আজকাল কত রকম সমস্যা, গেম চালিয়ে দাও, টিভি চালিয়ে দাও, ছুটে বেড়াও, এক ঘন্টা লাগবে। তো গোবিন্দ মার হাতে ওভাবে খেতে চান না, ক্ষুধা নেই ক্ষুধা নেই, কিন্তু রাধারানীর দেওয়া পাচ্ছটি পরম আস্বাদ্য মনে করে চেটে বুটে খাচ্ছেন। বলে এই জন্য তো তোকে আনি রে, তুই না হলে আমার গোপালের বলবৃদ্ধি হবে কি করে, আয়ু বৃদ্ধি হবে কি করে? প্রেমের ভজন কিনা, রসের ভজন কিনা, চেটে চেটে পাচ্ছেন। রাধারানী পরিবেশন করলেন,
আর গোবিন্দ যখন আহার সমাপ্ত করে দাদা বলাইকে সকাগণ সহ বিচিত্র বেনুকর নটকিশোর নটবর ধেনু চড়াবার জন্য গোষ্ঠে যাবেন, তাকে বিদায় দেওয়ার জন্য বিদ্যগোপেরা সর্বশেষে, তারপরে ব্রজমায়েরা, তারপরে তার সমবয়সীরা, তারপরে গোপীরা, এইভাবে চারটি স্তর দিয়ে গোপালকে বিদায় দিতেন গোষ্ঠে যাওয়ার জন্য, সবার নয়নে জল। এইগুলো রসভজন। গোবিন্দ চলে যাচ্ছে, আবার সেই গোদুলিতে ফিরবে, মনে হচ্ছে যেন যুগ যুগান্তরের জন্য আমরা আমাদের প্রাণনাথকে হারিয়ে বসলাম, গোপালকে হারিয়ে বসলাম। এটা রস ছাড়া হয়? যাচ্ছে তো গোষ্ঠে, আবার গোদুলিতে ফিরবে, কিন্তু সবার চোখে জল। কখন গোপালের শ্রীবদনটা আবার দেখব, কখন ফিরবে? এই ব্যথায় ব্যথিত সঙ্গে সঙ্গে আর যশোদাকে রাধারানী ঠাকুরানী বলছেন, এবার যাই মা। বলেন, যাবে কেন বাছা, সখীদের সাথে আর একটু খেলো, তোমাকে দেখলে আর যেতে দিতে ইচ্ছে করে না। আচ্ছা দাঁড়াও তো, মা কি করেছে? আর সেই বিভিন্ন জায়গায় রক্ষিত সেই পেটিকাগুলো, স্বর্ণ পেটিকা, রূপার পেটিকাগুলো খুলে সমস্ত অলংকার, দামি শাড়ি রাধারানীকে পরাচ্ছেন। মা, এগুলো আমাকে পরাচ্ছেন কেন? বলল, মনে বড় সাধ ছিল, কিন্তু বিধি বাম, যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে মনে হয়েছে আমার গোপালের একটা বউ বধূ যেন এমন হয়। বিধাতার আমার উপরে বিধাতা বিচার করল না, বিধাতার রসবোধ নাই, সেই তোমাকে পরের ঘরে দিল। আমার বড় সাত ছিল, কারণ তোমার মতো কোনো দেশে, ব্রজে তো নাই আর বিশ্বের কোনো দেশে, তোমার মতো লক্ষ্মী বধূ আমি পাবো না। তো যখন আমার সাত মিলল না, তখন এইগুলো তোমার জন্য রেখেছিলাম, অলংকারগুলো শাড়িগুলো এক এক করে পরিয়ে দিচ্ছেন মা যশোদা, আর বধূ বেশে সাজিয়ে কোলের উপরে তুলে বুকে চেপে ধরেছেন, অন্তত এইটুকু সান্ত্বনা পায়। রাধারানী কিছু না বলে বুকের ভিতরে মুখটা লুকিয়ে বলছেন, মা তুমি তো জানো না আমি তো তোমারই, আমি তোমার গোপালেরই, আমি আর কারো নয় বিশ্বব্রহ্মাণ্ডে। তো এই ভজনগুলো শুনলেই এই রসের রস জাগে কিনা, তো শুষ্ক ভজন নয়, এগুলো শুষ্ক ভজন নয়। যেন রূপ গোস্বামী বাদ বলছেন, বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। তোমার মতিটা যেন, মতি মানে কি? মতি মানে বুদ্ধি, বুদ্ধিকে বলা হয় বুদ্ধি স্ত্রীলিঙ্গ, মতি হলো স্ত্রীলিঙ্গ, বুদ্ধিটা যেন তোমার রসভাবিতায়। এই যে একটা লীলা আমরা শুনলাম, এটা যদি প্রতিদিন রাধে গিয়ে মায়েরা মনে মনে ভাবে, এই লীলা স্মরণই তার হৃদয়ে ভক্তি এনে দিতে পারে। রাধারানী কিভাবে রন্ধন করছেন, কিভাবে পরিবেশন করছেন, কিভাবে রাধারানীকে সাজানো হলো, এটা রাধে বসে মায়েরা লীলাটা স্মরণ করতে পারেন, স্মরণ করতে পারেন। করেও যারা রাগানুগা ভজন পেয়েছেন, যারা লীলা স্মরণ করেন, তারা রন্ধন ক্রিয়ায় এইগুলি করেন। আমি আপনাদের বলতে চেয়েছিলাম রস ভাবিতা। আর যদি এই ভজন কিনতে চাও, তাহলে লুল্ল মে কলং অর্থাৎ লোভ দিয়ে কিনে নাও এই ভজন, তোমার যেন লোভ জাগে। লোভ তো নরকের দ্বার, কাম করল বললেন না, কৃষ্ণ ভজনে যদি লোভ জাগে, রাধারানীর চরণে যদি সেবা লোভ জাগে, সেই লোভ দিয়ে এই রসের ভজন কিনে নাও তোমরা, লোভ বাড়িয়ে দাও। তবে এই লোভ সহজে জন্মায় না, একবার মা উলোধনী দিতে হবে না, বলছেন এই লোভ সহজে জন্মায় না, সেই যুগল লীলায় রসভাবনায় রসমতিতে আমাদের লোভ জাগে না। জন্ম কোটি সুকৃতেন লভ্যতে, কোটি কোটি প্রাক্তন জন্মের যদি সাধু বৈষ্ণবের কৃপায় সুকৃতি লাভ থাকে, তবেই এই ভজনে রতি হয়, তবেই এই ভজনে রতি হয়। আমি বলেছিলাম আমাদের ভজনটা রসভাবনা কেন জানেন? আচ্ছা আপনাদের মনে আছে, আপনাদের মনে থাকবার কথা, সেটি হলো বিশ্বামিত্র এত বড় তপস্বী, আচ্ছা কঠোর তপস্যা তার মতো বুঝি অন্য কেউ করেছে কিনা সন্দেহ আছে, উদ্ধপদে হেডমন্ডে এত তপস্যা করলেন তিনি, সেই তপস্যা বলে বলিয়ান এক রাজার ছেলে আর অমেদ্য এইগুলি খাওয়াতে, পিতার অসম্মান করাতে পিতা অভিশাপ দিয়েছিল তুই স্বর্গে যেতে পারবি না। গুরু বিশ্বামিত্রের কাছে বললেন, হে তপস্বী আপনি
আমার স্বর্গ বঞ্চিত করেছে পিতা, আপনি আমাকে স্বর্গ দিন। উনি তপস্যার শক্তির দ্বারা নিজেই একটা দ্বিতীয় স্বর্গ গড়েছিলেন। কত বড় ক্ষমতা তপস্যার! দ্বিতীয় একটা স্বর্গ গড়েছিলেন তিনি। তো যিনি দ্বিতীয় স্বর্গ বানাতে পারেন তিনি সাধারণ তপস্বী বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্র সামনে মেনকা ঊর্বশী নৃত্য করতে লাগলো, তাতেই তার এই কঠোর তপস্যা ভঙ্গ হয়ে গেল। এতদিন করলেটা কি তুমি? এতদিন ধরে করলেটা কি তুমি? আচ্ছা, রাজা ভরত স্ত্রী ছেড়ে আর রাজ্য ছেড়ে পুত্র কন্যা ছেড়ে আর তিনি গণ্ডকী নদীর তীরে জঙ্গলে ভজন করলেন, এত ভজন করলেন। শেষে ভজন করতে করতে হরিণ শিশুর মায়ের এতকাল তপস্যা করে হলোটা কি হরিণ হতে হলো তোমায়? কতগুলো একটু ধ্যান দিবেন, হরিণ তো তোমায় হতে হলো। শুধু কি তাই, 10,000 বছর ধরে আর বৃন্দাবনের কালিন্দীর নিচে জলস্তম্ভন বিদ্যার দ্বারা 10,000 বছর তপস্যা করেছিলেন সৌভরি ঋষি। কি বললাম নামটা? সৌভরি ঋষি। ক হাজার বছর? 10,000 বছর। জলের তলে কেন বাইরে রং রূপ আছে, এগুলোতে মোহিত হবে ইন্দ্রিয়, তাই জলস্তম্ভন বিদ্যার দ্বারা জলের তলে গেলেন। 10,000 বছর পরে এক মাসের রমণ ক্রিয়া দেখে কাম জেগে গেল। কাম তো জাগলো, ওই 50টা বিয়ে করলেন, মানধাতার 50টা মেয়ে, কদ্দপের মতো যুবক রূপ ধরে গলায় মালা দিয়ে বিয়ে করলেন। 500টা ছেলে মেয়ে পৃথিবীতে কারো আছে বলে আমার জানা নেই। বেটা, জলের তলে গেলি ঘোলা হবে না বলে এমন ঘোলা করলি যে তোর ঘোলাতে আর অন্যতা ঘোলা হয়ে গেল। এগুলোর কি দরকার এত? আচ্ছা, হিরণ্যকশিপুর ভজন করতে করতে প্রাণটা হাড়ের মধ্যে চলে গেছে, হাড়ের মধ্যে প্রাণ চলে গেছে, অস্থির মধ্যে হাড় কখানা আছে, বাইরে রক্ত মাংস নেই। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিলেন, প্রথমে অমরত্ব চাইলেন, পরে চেয়ে নিলেন আমার মৃত্যু হবে না যক্ষ রাক্ষসের দ্বারা, আকাশে না, ভূমিতে না, সন্ধ্যায় না, আর দিবাভাগে না, যক্ষ রক্ষ রাক্ষস নর নারী কারো হাতে দেবদেবীর হাতে আমার মৃত্যু হবে না, কত কি চেয়ে নিলেন। আচ্ছা, এত তপস্যা করে হাড়ের মধ্যে অস্থির মধ্যে প্রাণ চলে গেল, শেষে কিসে যে বলল বর পেয়ে আমি ভগবান? প্রহ্লাদের মতো ভক্তকে, নিজের পুত্রকে কি কষ্ট দিলেন? তো এই তপস্যা করে তোমরা পেলে কি? আমি কিন্তু একবারও বলতে চাইছি না এদের তপস্যার মূল্য নাই। এরা এরা ভগবানকে পেয়েছিল, এরা নমস্য প্রণাম্য, এরা মহা যোগেশ্বর যোগী, এদেরকে সম্মান করে কথা বলতে হবে। কথাটি ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন এই ভেবে এরা জগৎকে দেখালো গো, জ্ঞান কর্ম যোগ ধর্মের থেকে ভক্তি হলো সরল, ভক্তি হলো একমাত্র আস্বাদন। আচ্ছা, এক ক্লাসে যদি একটাই ছেলে থাকে তো ফার্স্ট সেকেন্ড হওয়ার সম্ভাবনা থাকে? একটা স্কুলের একটা ক্লাসে একটা ছাত্র তো সে ফার্স্ট সেকেন্ড হওয়ার সেখানে কোনো প্রতিযোগিতা থাকবে? যদি 10 জন থাকে তার মধ্যেই তো তুমি আর প্রথম স্থান পাবে। তো কর্ম জ্ঞান যোগ সব তপস্যা গোবিন্দ দিয়ে বললেন, এর মধ্যে ভক্তি হলো এক নম্বরে শ্রেষ্ঠ। অন্যরা না থাকলে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কি করে? এই জন্য আমার বলছিলাম আমাদের তপস্যা এরকম শুষ্ক না, একেবারে উপরের দিকে পা, নিচের দিকে মাথা, অগ্নি জ্বালিয়ে জ্বেলিয়ে দাও, ক্ষুধা তৃষ্ণা রোদ বৃষ্টি ঝড় গুহায় বসে আমাদের ভজনটা মহাপ্রভু দিয়েছেন রসভাবিতামতি, রসের ভজন। হিরণ্যকশিপুর ভগবান সেজে বলল, আমাকে ডাকো, আমার উপাসনা কর, আর কোনো ভগবান নেই, আমি বিষ্ণু। হাড়ের মধ্যে প্রাণ চলে গেল তপস্যায়, বেরিয়ে এলো কি অসুর মূর্তি। আমাকে শ্যামসুন্দর পণ্ডিত বাবা এক পাঠিয়ে আমি শ্রবণ করার ভাগ্য হয়েছিল। ভারতবর্ষে পশ্চিমবাংলায় ট্রেনে অনেক ফেরিওয়ালা ওঠে, আর তাদের চিৎকার চেঁচামেচিতে কী না পাবেন আপনি ট্রেনে যারা ওঠেন। আমি একবার দেখলাম কি একজন গাছ বিক্রি করছে, ছোট ছোট হাফ ইঞ্চিরও কম, একেবারে শুষ্ক 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 কাঠ, কার মাজায় ব্যথা কার অ্যালার্জির দোষ, 10 টাকায় সেরে যাবে। দেখলাম অনেক লোক কিনছেও, মনে করলাম পশ্চিমবঙ্গের লোক ধোয়া ধোকা খায় না, কিন্তু দেখলাম ওরাই বেশি কিনছে। একজন বলছে এই কাঠগুলো বিক্রি করতে গিয়ে এর কি রকমারি, এর কি চমৎকারিতা, আজ রাতে একটু জলে ভিজিয়ে রাখবেন, কাল সকালে দেখবেন এর কারামতি। সকালে দেখলো, ওরে বাবা, শুকনো মরা কাঠ,
কিন্তু সারা রাত জলের মধ্যে ভিজানো থাকায় সকালে দেখলেন ছোট ছোট অঙ্কুর বা পাতা গজিয়েছে, শুষ্ক শুষ্ক। আচ্ছা এগুলো এর মধ্যে কোথায় ছিল? শুষ্ক মরা কাঠ তার মধ্যে এই সজীব পল্লব পাতা অঙ্কুর কোথায় ছিল? ওগুলো যেমন লুকিয়েছিল বাইরে শুকনো কাঠ মনে হয়েছিল, তেমন বহুদিন যোগী ন্যাসী তপস্বী যোগ তপস্যা করলেও কি হবে, কৃষ্ণ ভক্তি হৃদয়ে যদি রসভাবনা না আসে, শুকনো কাঠের ভিতরে যেমন এক রাত্রেই পাতা অঙ্কুর গজায়, তেমন মনি ঋষিদের ভিতরে কামবাসনা বা ভোগবাসনা গজিয়ে যেতে পারে। কারণ তপস্যা যারা করে তাদের পেছনে তাদেরই পুরুষত্ব, ভক্তির পথে যারা ভগবান স্বয়ং তাদের রক্ষা করে বলেছেন নমে ভক্ত পুনঃস্বতি, আমার ভক্তের আমি বিনাশ হতে দেই না, আমি পড়তে দেই না। এই জন্য আমাদের ভজনটা যেন রসের হয়, শুষ্ক ভজন নয়। সেই রসক্য ভজনের কথা বলতে এসেছিলাম, লৌল মূল্য মে কলং, একটু লোভ জাগান। কিন্তু না, কোটি জন্মের স্বীকৃতি ছাড়া এই লোভ, আজকে যারা সাধু সঙ্গে হরিকথা শোনার প্রবল লোভে এই শ্রীমন্দির অঙ্গনে এসেছেন, আপনারা জানবেন আপনাদের এক জন্মের স্বীকৃতি নয়। এই তপ্ত গরমের মাঝে মাটিতে বসে দীর্ঘক্ষণ প্রতীক্ষারত কৃষ্ণ রসামৃত লীলামৃত আপনারা যে পিপাসা বুকে নিয়ে অনুরাগ প্রীতি নিয়ে এসেছেন, আপনাদের অনেক কোটি জন্মের অভ্যাস আছে তাই এসেছেন। স্বীকৃতি না থাকলে এখানে কেউ আসতেন না। পাশের কোন বাড়ির লোক দেখুন ক্রিকেট ম্যাচ দেখছে, টিভির সামনে বসে আছে, অথচ 50 কিলোমিটার দূর থেকে অনেক মানুষ 100 কিলোমিটার দূর থেকে এখানে এসছে। তার কারণ কি? যুগ যুগান্তর শতকোটি জন্ম তার আসার অভ্যাস আছে। স্বীকৃতি না হলে এই ভজনের পদে সকলে আসতে পারে না। তাই বললেন জন্ম কোটি স্বীকৃতি তেন লভ্যতে, এই লোভ জাগতে পারে শত জন্মের যদি তোমার ভিতরে এই স্বীকৃতি থাকে, বহু জন্মের স্বীকৃতি ব্যতীত এটা জাগতে পারে না। আমার সময় নেওয়ার আজ বেশি অবসর নাই, তবু বিষ্ণুপুরাণের একটি ঘটনা মনে পড়ল। সেই ঘটনাটি মাতা পার্বতী আর আচার্য ভগবান শঙ্করের কাছে জিজ্ঞাসা করছিলেন, প্রভু জীবের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, শুনুন কথাটি খুব গূঢ় ও তাৎপর্যময়। মাতা পার্বতী বলছেন, প্রভু আমি জীবের মতি তাদের রতিমতির দিকে দৃষ্টি দিয়েছি, সেটি হলো প্রভু, আচ্ছা আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ এগুলি আহ্বান করে আনা লাগে না, এর জন্য তপস্যা সাধনা করা লাগে কি যে কাম ক্রোধ লোভ আমার মধ্যে প্রকাশ হও এসো, লাগে কি বাবা? কিন্তু কাম ক্রোধ লোভ যেমন স্বাভাবিক আমাদের ভিতরে সপ্রকাশ ধর্মী প্রকাশ হয়ে যায়, কই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনা রস তো আমাদের ভিতরে স্বাভাবিক প্রকাশ হয় না, তেমনি এগুলো আমার সঞ্চয় নাই, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ভগবত ভজনটা আমার সঞ্চয়, কাম ক্রোধটা আমার সঞ্চয় আছে, ওই জন্য ওটা বেরোচ্ছে স্বাভাবিক। কাউকে যদি বলা হয় একটু প্রসাদ ভজন করো, গোবিন্দকে ভোগ নিয়ে একটু তুলসী পাতা দিয়ে যত করোষি যদন্নাসি যজ্জহোষি দদাসি যত যত তপস্যৌষি কন্তে ও তৎকুরুষ মদয়ার প্রণাম, আমাকে যা কিছু খাও যা কিছু আহার করো আমাকে অর্পণ করে, যে এখন যদি আপনাদের বলা হয় কাল থেকে একটু প্রসাদ ভোজী হয়ে যান, হ্যাঁ কেউ কেউ হয়তো কথা রাখতে পারে, 3 মাস পর বলবে ডাক্তার বলে দিয়েছে আমাকে ওই ওই খেতে হবে, আমি আর পাচ্ছি না, মাথা ঘুরছে, আর আমি পাচ্ছি না। শুধু ভক্তগণ আশা, আমাদের রতিমতিগুলো নিষিদ্ধ বস্তুর দিকে স্বাভাবিক গতি আর ভগবত বস্তুর দিকে স্বাভাবিক গতি নয়, এর এর কারণই হলো অনেক জন্মব্যাপী আমরা তার ভজন বা স্বীকৃতি সঞ্চয় নাই, আমাদের রতিমতি হয় না, হয় না কেন? অনেক জন্মের এই কুসংস্কার অভ্যাসগুলো জমাট বাঁধা আছে, সহজে যান। আচ্ছা আয়নার উপরে দর্পণের উপরে যদি আপনি কাদা লাগিয়ে দেন, মল লাগিয়ে দেন, ময়লা, সূর্যের কিরণ ওতে প্রতিভাত হবে তো? হবে বাবা? কখনো হবে না। আচ্ছা লোহা আছে, চম্বুকও আছে, বিপরীত আকর্ষণে লোহাকে চম্বুক টানবে, এটা স্বাভাবিক ধর্ম, কিন্তু লোহার উপরে যদি কাদা মাখিয়ে দেন টানবে তো?
আমাদের চিত্ত লোভ জাগে না, অনুরাগ জাগে না, পিপাসা জাগে না, কামনা বাসনার আবর্জনাটা লেগে আছে হৃদয়ে। আচ্ছা, বাচ্চা ছেলে মাকে বলছেন, মা দেখো খেলতে গিয়ে ময়লা লেগে গেছে। বলো ভালো কথা, ময়লা লেগে গেছে ধুয়ে আয়। ছেলে করেছে কি, জল ঢেলে দিয়েছে। জল ঢেলে দিলে তো আর পরিপূর্ণ জমাট বাঁধা ময়লা দূর হয় না। বলে শুধু জল দিলে কাজ হবে না, ওতে একটু সাবান লাগাতে হবে, ঘষতে হবে। সাবান ঘষেছে, ঘষে মার কাছে এসে বলছে গেল কই। বলে এইবার জল দিয়ে ধুতে হবে, প্রথম ময়লাটা শুধু জলে যাবে না। এই জন্য আপনি চাইলেই আপনার কাম ক্রোধ কুসংস্কার যাবে না, সাধু সঙ্গ হরিকথারূপ সাবান ওর উপরে দিতে হবে। সাধু সঙ্গরূপ সাবানটা ঘষতে হবে, যখন এখন আমরা ঘষছি। এখন আমাদের চিত্ত, এখন আমাদের মন কিন্তু কাম কামনার চিন্তা এই ক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে কাম কামনার চিন্তা মনে জাগবে না, সাবান ঘষা হচ্ছে। আচ্ছা ঘষলে কি হবে, শুধু সাবান ঘষে রাখলে তো ময়লা দূর হবে না। বললেন এবার জল দিয়ে ধুয়ে ফেলো, দুপুটা প্রেমশ্রু দিয়ে হৃদয়কে ধুয়ে ফেলো, তারপরেই তোমার মল দূর হয়ে যাবে। রতি নাই, বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না। কবে হবে গো? পার্বতী মা জিজ্ঞেস করছেন, প্রভু এই যে এক মাস দামোদর ব্রত সমাপ্ত হতে চললো, আমরা করলাম বটে, তাড়াতাড়ি দিন গুনছি, কবে শেষ হবে? না এরকম না, বরঞ্চ দিন গুনতে হবে। যদি আবার এইভাবে শুরু করতে পারতাম, কারণ পিপাসা তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর। যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে ভগবানের জন্য, তার তৃষ্ণাটা কখনো কমে না, নিরন্তর বাড়ে। যত পান করে তত বেড়ে যায়। সান্নিপাতিক রুগীকে জল দেবেন, পরক্ষণে আবার চাইবে, জলের পিপাসা তার। এই জন্য যারা ভক্তি প্রেম আছে, লোভ আছে ভজনের, তাদের পিপাসা নিরন্তর বেড়ে যায়। আচ্ছা আপনারা তো অনেক দিন ধরে কীর্তন হরিনাম শুনছেন, পিপাসা মিটেছে কৃষ্ণ নামে? হরিকথার পিপাসা মিটে কি, নিরন্তর আরো বেড়ে যায়। তো এই জন্য বলছেন, এই যে আমরা ভজন করছি, এই যে হরিনাম করছি, এত নাম যজ্ঞ, এত হরিকথা, একটু বাস্তবের দিকে ফিরে আসি, বর্তমানের দিকে। আমার কি মনে হয় জানেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বৃহৎ আয়োজন করেও আমাদের স্বভাব সংস্কার হচ্ছে তো, আমরা এগোচ্ছি তো। পরিসংখ্যান যা বলে, পরীক্ষা নিরীক্ষা যা বলে, মানুষ যাগ যজ্ঞ পূজা পার্বণ হরিনামের তরঙ্গে ভাসছে বটে, কিন্তু মানুষের হৃদয়ে কুবৃত্তি কুসংস্কার অমানবিকতা দূর হচ্ছে না। আশ্চর্য হতে হয়, এখানে এত ভক্তরা এসেছেন, যেতে গিয়েই গায়ে ঠেলাঠেলি লাগবে, লাগবে কি না? আপনি এর মধ্যে যে যান, ঠোকাঠোকি ঠেলাঠেলি লাগবে। বাজারে চলতে গিয়ে আজকে যে কোনো শহরে, জেলা সদরে, উপজেলা শহরে, রাস্তায় আজ মানুষ আর মানুষের ভিড়, এত মানুষ আছে। তবু এত মানুষের ভিড়ে মনে হচ্ছে আমার হৃদয়কে বুঝবার মতো, ব্যথা বুঝবার মতো এই জগতে কোনো ব্যক্তিই নাই। এত ভিড়ের মধ্যেও মনে হচ্ছে আমি বড় একা, আমার কেউ। এইগুলোই হলো বর্তমান যুগের সমস্যা। আগে একটা চিঠি ভারতে পৌঁছাতে গিয়ে এক মাস লাগতো, লাগতো কি না? সত্য সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার কথা অনেকেই কল্পনাও করতে পারতো না। ওদিকে যাওয়ার জন্য তার বহু প্রস্তুতি থাকতো। এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বটা মুহূর্তের মধ্যেই তার হাতের মুঠোই। আগে আপনাদের এইখানে যদি আমি আমার সাতক্ষীরা থেকেও আসি, কত সময় লেগে যেত। এখন 4-5 ঘন্টায় পদ্মা সেতুর দ্বারা ঢাকা, এটা 10 বছর আগে কল্পনাও ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের। যোগাযোগ ব্যবস্থাটা সারা বিশ্বকে একটা নিকট করে দিয়েছে। মহানামজি বললেন, দূর নিকটে এসেছে বটে, কিন্তু নিকট অনেক দূরে সরে গেছে, ঘরের মানুষেরও খোঁজ কেউ নিতে চায় না এখন। এটাই হলো যুগ সমস্যা। আমাদের বর্তমান যুগের সমস্যাগুলো যদি নির্ণয় করা যায়, বহু লোক আছে কিন্তু আমার প্রাণের ব্যথা বুঝবার মতো মনের মানুষ একজনও নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। অনেক দূর নিকটে এসেছে, কিন্তু নিকটে যারা, পিতামাতাকেও তো সন্তান মাসে কিছু টাকা পাঠিয়ে দিয়ে সেরে দেয়, মোবাইলেই সারে কাজ। বাবা কেমন আছো, শরীর ভালো আছে, ওষুধ খেও, আর না বাবা ভালো আছো তো, ওষুধগুলো খেয়েও শরীর কেমন আছে, এই কেটে দিলেই বাঁচে। তো নিকট আজ দূরে সরে গেছে। আচ্ছা সমুদ্র মহন্তনে ওখানে বিষ উঠেছিল,
অমৃত উঠেছিল। আজকের বিজ্ঞানের জগতেও শুধু অমৃত ওঠেনি। অমৃত মানে আগে একজন দাঁড়িয়ে কথা বললে 100 লোক শুনতে পেত না, এখন বেতারের মাধ্যমে নেটের মাধ্যমে সারা বিশ্বের কোণে কোণে এই শব্দগুলো পৌঁছানো যায়। এটা বিজ্ঞানের অমৃত, বিদ্যুৎটা বিজ্ঞানের অমৃত। কিন্তু অবিশ্বাস এবং পরের প্রতি যে দরদ, দয়া, করুণা, এইগুলো বিজ্ঞান আজ কেড়ে নিয়েছে। মানুষ বড় স্বার্থকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, মানুষ গায়ে যেতে যেতে ঠোকাঠোকি ঠেলাঠেলি লাগবে, কিন্তু প্রেমের গলাগলিটা কারো মধ্যে নাই, প্রেমের গলাগলি কারো মধ্যে নাই। কথায় কথায় মানুষ এখন নাস্তিক্যবাদের মধ্যে চলে গেছে। আছে, রাখো তোমার ওই হরিকথা, রাখো তোমার হরিনাম, এখন কিচ্ছু নেই, এই কলিযুগে ওই সব কিছুই নাই, একটা নাস্তিকতার মধ্যে চলে গেছি। ঈশ্বরের ভজন আমাদের কাছে একটা নাস্তিকতার মধ্যে, ঈশ্বর বিশ্বর বলে কিছু নেই, যদিও মানে তো পায়ে জুতো দিয়ে মন্দির দেখলে এরকম কপালে আঙুল ঠেকায়, এগুলো সব অপভ্রষ্ট, এরকম করলে অপরাধ হয়, জুতো পায়ে দিয়ে চলতে চলতে প্রণাম করতে নাই, কাউকে দেখা হলে জয় নিতাই, জয় গৌর, জয় রাধে মাথা নত করে বলা যায়, জয় রাধে মানে মাথা উঁচু করে না, জয় রাধে বলতে গেলে, নমস্তে নমস্কার বলতে গেলে মাথাটা একটু নত করতে হবে। তোমার হৃদয়ের অধীশ্বরকে আমি সম্মান জানালাম, সেটা নতভাব ছাড়া উন্নতি হয় না। তা আজকে যেগুলো চারিদিকের যে বাতাবরণ সেটি বড় ভয়াবহ, এবং এই কলিযুগের জন্য যে বাণীটা বলেছিলেন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মনোসংহিতা, ভগবান মনু হল আমাদের আদি সংবিধান রচয়িতা, মানব মনু থেকে এসেছে। সেই মনু বলেছিলেন কলিযুগে অনেক পিতার দ্বারা তার কন্যাও সুরক্ষিত থাকবে না। আমি ভেঙে বললাম না কথাটি, চিন্তা করা যায়। ভগবান মনু বলে দিয়েছিলেন যুবতী মেয়ের ঘরে যেন অন্ধকারে তার পিতা কখনো প্রবেশ না করে, যুবক ছেলের ঘরে যেন মা রাত্রি না কাটায়। আমি প্রথমে বলেছিলাম ভগবান আপনি কি লিখেছেন এই সংহিতায়, মনু সংহিতায় আপনি ভগবান এটা কি লিখেছেন। পত্রপত্রিকা মিডিয়ায় যেটা জানলাম, জগৎ এখন এদিকেই ভাসছে, নিজের কন্যাও পিতার কাছে নিরাপদ, এই যুগ সমস্যা, এটাই হলো যুগ সমস্যা। এখানের এই সুন্দর আলোকসজ্জিত বাতাবরণে এই ভাগবতের শব্দাবলীগুলো শুনে আমাদের পরিবর্তন খুব বেশি হচ্ছে, এটা আমি আশাপ্রদ নই। কটা মানুষকে জপের মালা ধরিয়ে দিতে পেরেছি, কটা মানুষকে নিত্য তিলক মালা করাতে পেরেছি, কটা মানুষকে প্রসাদ ভোজী করাতে পেরেছি, কটা মানুষকে মনুষ্যত্ব অর্জন করার পথে আমরা নিয়ে যেতে পেরেছি। আজ এই প্রশ্ন আমাদের সামনে, কি হবে এত কিছু করে যদি মনুষ্যত্বই না জাগে, যদি মানবিকতা না জাগে, এত অর্থ খরচ করে, এত লাখ লাখ টাকা খরচ করে সামাজিক কল্যাণটা কই, মানবিক কল্যাণটা কই? এই মানবিক কল্যাণের জন্য বলা হয়েছিল আমাদের কোথায় গলদ আছে, আমরা কোথায় এগিয়ে যাওয়ার নাম করে পিছিয়ে পড়ছি। শুধু ভক্তগণ, ধর্ম নিয়েই আজ জগতে যেটি ঘটছে, আদৌ তাকে ধর্ম বলা যায় কি না? ধর্ম তাকেই বলে, ধর্ম তাকেই বলে, সেই দৃধাতু মন প্রত্যয় যোগে ধারণ এরকম না। এসব অর্থ অনেক শুনেছি আমরা, এর সারাসার কথা হলো যাকে ধারণ করলে আর কোনোদিন তোমার নৈতিক স্খলন বা পতন হবে না, এরই নাম ধর্ম। যাকে ধারণ করলে আর নৈতিক চারিত্রিক কোনো স্খলন কোনো কালেই তোমার হবে না, এর নাম ধর্ম। ধর্ম মানে যাকে ধরলে সে আমাকে ধরে রাখে, তার নাম, এটা হয় এখন? যাকে ধারণ করলে সে আমাকে পতন হতে দেবে না, স্খলিত হতে দেবে না, এরই নাম ধর্ম। তেই জন্য আমাদের নূতন করে একটু ভাবনার জায়গায় আঘাত করতে হবে, আমরা এগিয়ে যাচ্ছি তো, আমরা এগিয়ে যাচ্ছি তো, না এগিয়ে যাওয়ার নাম করে পিছিয়ে যাচ্ছি। এত আলো জ্বালছি, মনের অন্ধকার তো দূর হয় না, কামনা বাসনা তো দূর হয় না, ভোগ বাসনা আমাদের দূর হয় না, হবে কি করে? এই জন্য মা পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু কিভাবে হরিকথা শ্রবণ করলে, কিভাবে হরিনাম করলে তোমার কৃপা পাওয়া যায়, মনুষ্যত্ব অর্জন হয়, প্রেম ভক্তি লাভ হয়, এই প্রশ্ন আমাদের সামনে আসবে কি না বাবা? কিভাবে হরিনাম করলে, কিভাবে হরিকথা শ্রবণ কীর্তন করলে, কিরূপ সাধনার দ্বারা গোবিন্দ চরণে আমার প্রেম ভক্তি উপচয় হবে? আমি
পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হব, দেবত্বে উত্তীর্ণ হব, আত্ম সাক্ষাৎকার আত্মজ্ঞান আসবে। পার্বতী এই জিজ্ঞাসা বিষ্ণু পুরাণে ভগবান শঙ্করের কাছে করলেন। খুব তাৎপর্যময় কথা। আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই, আমার আসতে বিলম্বিত, সেই সাথে প্রচণ্ড একটা গরমও আপনারা অনুভব করছেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, আকাশ থেকে সাত দিন ধরে যদি বরিষা ধারা খরিত হয়, ঝরে পড়ে, তাতে হয়তো জগতের তাপ নিবাপিত হতে পারে, সাত দিনের বৃষ্টির দ্বারা হৃদয় বা সংসার জ্বালার তাপ নিবাপন হয় না। এই সংসার জ্বালা ত্রিতাপ জ্বালার তাপ নিবাপিত হয় তব কথামৃতাম তপ্ত জীবনাম। হরি কথাতেই একমাত্র তাপ দূর হয়, হরি কথামৃতেই একমাত্র হৃদয়ের জ্বালা নিবাপিত হয়, অন্য কোনো মাধ্যম নেই। তব কথামৃতাম তপ্ত জীবনাম। এই তপ্ত জীবনে তোমার অমীয় গুণগাথা লীলাগাথা একমাত্র তপ্ত হৃদয়কে আর শীতল করতে পারে। আমরা আরো কিছুক্ষণ যাই পার্বতীর প্রশ্নে। ভগবান শিব মুখ খুলছেন, শুনছেন তো আপনারা, ভগবান শিব মুখ খুললেন। পঞ্চানন ভগবান শঙ্কর অভিন্ন ঈশ তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব ভগবান শিব বললেন, কিভাবে হরিনাম হরিকথা ভজন করলে জীবের প্রকৃত আত্মকল্যাণ আত্ম সাক্ষাৎকার রতিমতি হবে। শোনো পার্বতী, শোনো পার্বতী, কি বলছেন, কিভাবে হবে, করতাল আছে, কিভাবে হবে বলছেন না। আচ্ছা মনে করুন আপনি মরুভূমিতে চলছেন, গ্লাসের জল ফুরিয়ে গেছে, বোতলের জল, আর 2 কিলোমিটার যেতে যেতে, 3 কিলোমিটার যেতে যেতে তৃষ্ণাটা আপনার কণ্ঠ পর্যন্ত উঠেছে, আর আপনি জল ছাড়া এক পাও চলতে, তীব্র পিপাসা, উৎকণ্ঠিত পিপাসা, সেই পিপাসা মরুময়তার বুকে তীব্র উৎকণ্ঠা পিপাসা যখন ঠোঠস্থ প্রাণ, তখন যদি শীতল জল পাওয়া যায় বা শীতল জল পাওয়ার জন্য ওই তৃষিত উৎকণ্ঠিত মরুপথে চলা ব্যক্তিটির একটু জলের জন্য যেমন তৃষ্ণা উৎকণ্ঠা জাগে, যদি হরিনাম হরিকথাতে ওই রকম উৎকণ্ঠা জাগে, তবে হরিনামে রুচি হয়ে যায়। এখানে বসে বসে দেখা যায় সবার, অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই বা ঝিমাচ্ছে, হ্যাঁ অনেকেরই বা মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছে আর নিতে পাচ্ছি না বাবা, আমার পাত্র তো আর ধরে না, সেই সন্ধ্যা থেকে বসেছি। কেউ বা বাড়ির চিন্তা করছে, কেউ বা হাত ঘড়িও দেখছে বারে বারে, কেন কেন? এই জন্য না, সময়ের জ্ঞান আমাকেও, আমারও থাকতে হবে। আপনারা দূরে ফিরে যাবেন, মা বোনেরা এসেছে, সকলের কথা ভাবার একটা দূরদৃষ্টি অন্তত বক্তার থাকতে হয়, যে মানুষগুলো চাইছে কি, তাদের কি প্রয়োজন, এটি অন্তত বক্তা হতে গেলে। শুনুন, এই ব্যাসাসনে যারা বসবে তাদের এইটুকু যোগ্যতা, গুরু কৃপা ভজন কৃপায় থাকতে হবে, সামনের মানুষগুলোকে যাতে আমি দুপা এগিয়ে দিতে পারি। যদি সেই গুরু কৃপা ভজন শক্তি না থাকে, তবে এই আসনে বসা অপমান হবার মতো, আসনে তার বসা উচিত নয়। কারণ সুখদেব গোস্বামী রথে তুলেছিলেন পরীক্ষিতকে, ভাগবার রথে, কোথায় এগিয়ে দিলেন, একবার বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। একটু এগিয়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবেই না তিনি ভগবত বক্তা, তবেই না এই আসনে বসার তিনি যোগ্য। আমার সে যোগ্যতা নাই, তবু ভগবান শিবের এই কথাটা একবার কল্পনা করুন না মনে মনে, এরকম তৃষ্ণা এখানে আসছে তো আমাদের হরিকথাতে, সেই মরুকান্তারে চলতে চলতে পিপাসাক্ত উৎকণ্ঠা ব্যক্তি যেমন জলের অন্বেষণ করে, জল ছাড়া সে আর বাঁচবে না, যখন হরিকথা হরিনামের জন্য এরকম তৃষ্ণাত্ম মরুপথে চলা ব্যক্তির মতো উৎকণ্ঠ তৃষ্ণা জাগবে, ওই রকম তৃষ্ণায় যদি হরিনাম হরিকথা শ্রবণ করা যায়, তবে কল্যাণ হবে বলে চলেছেন। যে আচ্ছা, যদি খুব 50 ডিগ্রি সেলসিয়াস, একেবারে 0 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস গরম নয়, যদি 0 ডিগ্রি আর শীত পড়ে, বরফপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, ঘরের বাইরে কেউ কুয়াশায় বেরোচ্ছে না, এখন তার গরম বস্ত্র নাই, এখন তার গায়ে বরফাদি পড়ছে, হিমালয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তুষারপাত হলো, বরফপাত হলো, সেই লোকটি তখন তার হিম শীতল 0 ডিগ্রি, আর ওই শীতলতায় তার হাড়গুলো কাঁপছে, তার রক্তগুলো শিথিল, জমাট বেঁধে গেছে, ওই ব্যক্তি যেমন একটুখানি আগুনের অন্বেষণ করে, তাপের অন্বেষণ করে, তুমিও যদি এই সংসার তাপের
সংসার শীতলতায় জড়তায় অবসাদতায় তুমি যদি জড় হয়ে থাকো ওই অগ্নিকে যেমন শীতাত্ম ব্যক্তি যদি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন করে করে হরি নাম হরি কথাতে যদি অমনি করে তোমার আকাঙ্ক্ষা জাগে তবেই তোমার কৃপা হয়ে যাবে। আহারে কি দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান শঙ্কর। আমাদের উৎকণ্ঠা নাই, আমাদের ব্যাকুলতা নাই, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকা যায় পাওয়া যাবেই যাবে। ব্যাকুলতার একটা দৃষ্টান্ত আনতে চাচ্ছিলাম না তবু আনি। ভগবান শ্রীকৃষ্ণ আর বলাই দাদা তারা গুরুকুলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে গিয়েছিলেন মাথা মুণ্ডন করে, রাজপুত্র খালি পায়ে শ্রী গুরুদেবের সেবা করেছেন দীর্ঘদিন, এটা অবন্তী নগরে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু হলেন সন্দীপনী মুনি, স্থানটা অবন্তী নগরে। ওইখানে কৃষ্ণ বলরাম শিক্ষা গ্রহণ করেছিলেন, সুদামার সাথে বন্ধুত্বটা ওইখানেই। আচ্ছা, ওটা ছিল সন্দীপনী মুনির পাড়া, এখন যেমন উকিল পাড়া ডাক্তার পাড়া হয় কিনা মাস্টার পাড়া, তো ওইটা ছিল ঋষিদের পাড়া। ঋষির বালিকারা, ঋষি বালিকারা ছোট ছোট ঋষি বালিকারা নদীর তীরে এসে আর কাদা দিয়ে মাটি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করে ফুল তুলে পূজা করত। সেই পূজার ভাষাটা এই, আমরা মন্ত্র জানি না, আমরা অবুঝ শিশু। হে করুণাময় ভগবান আমাদের মালা গ্রহণ করো, হে ভগবান মালাটি গ্রহণ করো। চোখের জল এমনি করে যেন মন্ত্র বলে চলেছে শিশু সরলা বালিকাগণ, সঙ্গে সঙ্গে কানায় এসে বলছেন আমাকে ডাকছো কেন, দাও মালা দাও গলায়। কানায়ের দিকে বলছেন কানায় আমরা ঋষি বালিকা, আমরা ভগবানকে নিয়ে খেলছি, আমাদের খেলায় বাধা দিও না। তুমি ভগবান নাকি? তুমি তো আমাদের গুরুদেবের আশ্রমের ছাত্র, তুমি সরে দাঁড়াও। আমরা কিন্তু ঋষি বালিকা, যেই কৃষ্ণ মালাটা গলায় নিতে গেছে ফেলে দিয়ে আবার নূতন মালা, আবার চোখের জলে বেলছে মন্ত্র জানি না। আমাদের আমাদের মন্ত্রতন্ত্র জানা নাই। হে প্রাণারাম হে প্রাণেশ্বর তুমি আমাদের মালা গ্রহণ করো। গোবিন্দ আবার এসে সামনে হাজির। গোবিন্দ এবার খুব মরমী একটা কথা বলল, এমন করে ব্যাকুল হয়ে যারা ডাকে আমি দূরে থাকতে পারি না, দাও মালাটা আমায় দাও। ঋষি বালিকা আবার বিস্ময়, কারণ কৃষ্ণকে তারা চেনে না, ইনিই যে সেই সাক্ষাৎ এতেছাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান। ঋষি বালিকারা তখন বলছেন কানাই আমরা ঋষি বালিকা, আমরা কিন্তু অভিশাপ দেব তোমায়, এর পরে যদি তুমি আমাদের এই ভগবান ভগবান খেলাতে বিঘ্ন সৃষ্টি করো তোমাকে কিন্তু অভিশাপ দেব, সরে দাঁড়াও কানাই আর এসো না। কানাই যেতে যেতে ব্যথা ভরা বুকে বলল, ব্যাকুল হয়ে যদি কেউ ডাকে আমি সেখানে না গিয়ে পারি না, আমায় ডেকো না তোমরা, আমায় যদি ব্যাকুল হয়ে ডাকো আমাকে আসতে হয়, ব্যাকুল হয়ে ডেকো না। এরপর ঋষি বালিকারা চিন্তা করলো এই দুষ্ট কানায়ের জন্য আমাদের খেলা আজ পণ্ড হয়ে গেল, চল গুরুদেবের কাছে জানিয়ে আসি। গুরু মহারাজ আপনার এই ছাত্র কানায় আমাদের খেলাতে বিঘ্ন করছে, আমরা ভগবানের জন্য মালা গাচ্ছি ও বলছে আমার গলায় দাও, বারবার গিয়ে বিঘ্ন করছে। কৃষ্ণের দিকে তাকিয়ে সন্দীপনী মুনিও জানেন না ওনার ছাত্রটি কে, ইনি যে জগদীশ্বর জগৎগুরু, তুমি না জানালে কে তোমায় জানে গো। আকাশে সূর্য আছে, সূর্য এমন নাই অস্ত গেছে, আকাশ মণ্ডলে নবমণ্ডলে সূর্য আছে, কোনো আলো জ্বালিয়ে এখন দেখা যাবে সূর্যকে? সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে, সূর্যের আলোতেই সূর্যের প্রকাশ। ঈশ্বরের কৃপা বিনা আমরা কোনো দিন তাকে উপলব্ধি করতে পারবো না। কানাই তুমি ওদের মালা নষ্ট করে দিয়েছ, ওদের ভগবান ভগবান খেলা নষ্ট করে দিয়েছ, যা মা আমি কথা দিচ্ছি কানাই আর যাবে না। ঘরের ভিতরে পুড়ে দিয়ে বাইরে শিকল দিয়ে দিলেন, যা মা তোদের খেলাই কানাই আর বিঘ্ন করবে না, এই আমি দরজার সামনে দাঁড়ালাম, যা তোরা খেল। বিচারের ভার নিল আবার সেই বালিকা বৃন্দ, ঋষি বালিকা তো শুদ্ধ হৃদয় তো, সরল প্রাণে মালা গেঁথে বলছেন এসো এসো প্রাণারাম, আমাদের মন্ত্র জানি না, আমরা শাস্ত্র জানি না, জানি শুধু হৃদয়ের, ব্যাকুল হয়ে তোমায় ডাকতে এসো মালা নাও। কানা এসে আবার উপস্থিত, কেন ডাকছো বারবার, যদি বারবার ডাকছো কেন ফিরিয়ে দিচ্ছ, আমি তো বারবার আসছি কেন আমায় ডাকছো।
বলেন গুরুদেব কথা রাখলো না, আমরা গুরুদেবের সামনেই ওকে অভিসম্পদ করব। চলো, গুরুদেবকে পূর্ব বিদ্যান্ত বললে, গুরুদেব দরজা খুলে দেখে ভেতরে কৃষ্ণ। বললেন, মা মা, কৃষ্ণকে তো আমি ছিকল দিয়ে রেখেছি, ও তো বাইরে যায়নি মা। আবার তোরাও তো কখনো মিথ্যা বলতে শিখিস নি, তোরা ঋষি বালিকা। বলেন, আমরা মিথ্যা জন্ম থেকেই জানি না ঋষিবর, কানাই কয়েকবার গিয়ে আমাদের এই খেলার বিঘ্ন করছে, আপনি বিচার করুন, নাহলে অভিশাপ দেব। ঋষি বালিকার দিকে গুরু সন্দীপনী হাত তুলেছেন, মা তোদের বিচার আগে আগে আমার বিচার করতে দে, আমার বিচার এখনো আমি করতে পারিনি মা, আমার বিচারটা করে নেই। কৃষ্ণকে সামনে দেখে হাত জোর করে বলছেন, তবে তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ? তুমি ঘরের ভেতর থেকে তাদের ফুলমালা কি করে নিতে যাও? তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ পরম কারণ? তবে দেখা দাও, আমি আমার বিচার করে তোমাকে পাবো না, তোমার কৃপাতেই পাবো। সঙ্গে সঙ্গে ভগবান স্বরূপে প্রকাশ হয়ে গুরু মহারাজকে দেখালেন, উনি জগত গুরু, লুটিয়ে পড়লেন চরণে। এতদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি আমি, এত তপস্যা করেও যাকে পাওয়া যায় না, ব্যাকুল হয়েও তাকে পাওয়া যায়। কি করে পাওয়া যায় জানেন? সচিমাকে বলেছিল, মা তুমি যখনই এই নবদ্বীপে বসে আমায় ডাকবে মা, আমি সাড়া দেব। মহাপ্রভু চারটে জায়গা থেকে কখনো সরেন না, শচীর রন্দনে, নিত্যানন্দ নর্তনে, রাগ ভবনে আর শিবাসঙ্গনে, এই চারটি জায়গা থেকে মহাপ্রভু কখনো সরে যান না। এই চারটি জায়গা মহাপ্রভু কখনো এক পাও নড়েন না। কি কি বললাম? শিবাস অঙ্গনে, শচীর রন্ধনে, আর রাঘব ভবনে, আর নিত্য শিবাস অঙ্গনে, এই চারটি জায়গা থেকে মহাপ্রভু সরে কোনোদিন দাঁড়ান না। শচিমা বলছেন বধূ বিষ্ণুপ্রিয়াকে, বৌমা, নিমায় কিন্তু সন্ন্যাস নিয়ে লীলা চলে, বৌমা উন্মাদিনী পাগল প্রায়, আর নিমায়ের শোকে শচিমা বাহ্যিক জ্ঞান হারিয়ে এসে বলছেন, বৌমা আমার নিমাই নগর সংকীর্তনে গেছে, ধুলায় গড়াগড়ি দিতে দিতে ওর বড় ক্ষুধা লাগে, এক্ষুনি খেতে চাইবে, মা খেতে দাও। বধু বৌমা, আমার নিমাই বড় থোর ভালোবাসে, মোছা ভালোবাসে, আর শাক ভালোবাসে, হেলাঞ্চা শাক, তুমি আমার নিমায়ের জন্য এগুলো প্রস্তুত করে নাও না, বাপ এসে এখনই খেতে চাইবে আমার কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, তবে রান্নাঘরের দরজার আড়ালে গিয়ে কাঁদছে আর বলছে, তোমার প্রাণদন্ত নবদ্বীপে নাই মা, কার জন্য রাধ্য বলছো, কার জন্য পরিপাটি করতে বলছো? তবে মা কষ্ট পাবে বলে, কারণ মায়ের হাত, মায়ের ভার বিষ্ণুপ্রিয়ার হাতেই রেখে গিয়েছিলেন মহাপ্রভু, আমার মায়ের, আমি ছাড়া কোনো অবলম্বন নাই, বধূ তোমার হাতে রেখে গেলাম, আমি শুধু মা না, নবদ্বীপের গৌড় ভক্তদের তোমার উপরে রেখে গেলাম, তুমি ওদের রক্ষা করো। বিষ্ণুপ্রিয়া দেবী একে একে রন্ধন করলেন প্রভুর প্রিয় সামগ্রীগুলি, রন্ধন করলে ভোগের থালা সাজিয়ে শচিমার হাতে দিলেন। শচিমা আর নিমায়ের সেই ভোজন ঘরে গিয়ে আসন পেতে জল দিয়ে থালাটা দিয়ে কাঁদছে আর বলছে, আই বাপ নিমাই আই, সংকীর্তনে গড়াগড়ি দিতে দিতে তুই কোন সকালে বেরিয়েছিস নগর কীর্তনে, তোর বড় ক্ষুধা লেগেছে, আই নিমাই। যখনই মা এইভাবে ভোগের থালা নিয়ে শুধু সামনে ভোগ দিলে ঘন্টা নাড়লেই কি নিবেদন হয়, মনে মনে ভাব দেহায়, এই বুঝি মহাপ্রভু নিতাইকে নিয়ে, গদাধরকে নিয়ে, অদ্বৈতকে নিয়ে এলো, এই আমি তার রাঙা চরণ দোকানা ধুয়ে দিলাম, এই তাকে নূতন আসনে বসালাম, এই তাকে আমি পাদদর্গ দিয়ে আর প্রসাদী থালা দিলাম, এই বুঝি প্রভু ভালো ভালো বস্তুগুলো নিতাইয়ের মুখে তুলে দিচ্ছে, নিতাই এই বুঝি গৌর বদনে ভালো ভালো খাদ্যগুলো তুলে দিচ্ছে, এইগুলো বসে বসে ভাবতে হয়, এগুলো বসে বসে মনে মনে ভাবনাটাই হলো নিবেদন, শুধু ঘন্টা নেড়ে, এ তৎ সম্প্রদান না, এ তৎ দধিপতয়ে শ্রীকৃষ্ণাই নম না, শুধু এই মন্ত্র না, হৃদয়ের অনুরাগ চায়,
এইভাবেই ডাকতে হবে, তবে পাওয়া যাবে, তবে প্রেম হবে, তবে হৃদয়ে পরিবর্তন আসবে। শুধু শুধু যন্ত্রের মতো, যান্ত্রিকতার মতো ভজন করলে আসবে না। ওই যে সাবান দিলেই জল দিয়ে ধোয়া লাগবে। বাড়িতে মায়েরা যখন সকালবেলা বাসনগুলো মাজেন, ডিটারজেন্ট বা পাউডার দিলেই কি মসৃণ হবে, পরিষ্কার হবে? একটু জল যদি ওতে না ঢালেন, ওগো কৃষ্ণ নামে যদি দুফোঁটা নয়ন জল বিগলিত না পড়ে, তবে হৃদয় পরিচ্ছন্ন হবে না। আমাদের উপাসনা ব্যাকুলতা দুফোঁটা প্রেমশ্রু দিয়ে। তো শচীমা যখনই ওভাবে ডাকছেন, আর মহাপ্রভু লীলা চলে মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ে যেতেন ভক্তদের মাঝে। মহাপ্রভু বলেছিলেন, ঠিক আছে, মহাপ্রভু বলেছিলেন, বলেছিলেন মা যখনই এভাবে আমাকে আহ্বান করে, আমি মায়ের অলক্ষে গিয়ে ওইটা সেবা করে, ওইটা সেবা করে চলে আসি। মা যখনই ডাকে, মা দেখছেন নিমাই সব খেয়ে অল্প প্রসাদ রেখে গেছে, বৌমা এই দেখো, বৌমা এই দেখো, নিমাই প্রসাদ পেয়েছে, ওইটুকুই মার বিষ্ণুপ্রিয়া দেবী পেতেন। ব্যাকুলতা না হলে আসে তিনি? হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম ব্যাকুলতা ছিল ব্রজ গোপীদের। কিরকম ব্যাকুলতা জানেন? একদিন যমুনা পুলিনে গোপীরা বসে চোখ বুজে ধ্যান করছে, নারদ বলছে বা এই তো চাই, তোমরা বুঝি হৃদয়ে হৃদয়ের পরম ধন গোবিন্দকেই ধ্যান করছ? এক গোপী চোখ খুলে বলছেন, গোবিন্দকে হৃদয়ে ধারণের জন্য ধ্যান করছি না, গোবিন্দকে এক মুহূর্তের জন্য হৃদয় থেকে দূরে সরাবো বলে ধ্যান করছি। কথাটা বোঝা গেল না? তো আমরা ধ্যানের দ্বারাও গোবিন্দকে হৃদয়ে বসাতে পারি না। আর গোপীরা, তাদের খাওয়া নেই, নাওয়া নেই, রাত নেই, দিন নেই, সর্বদা তাদের হৃদয় দখল করে বসে আছে চিরসুন্দর অরিন্দম গোবিন্দ। গোপীরা গোবিন্দকে কিছুক্ষণের জন্য ভুলবার জন্য আর ধ্যান করছে। বলে নারদ বলতে পারো, নারদ বলতে পারো, আমরা গোবিন্দকে হৃদয় থেকে একটু নামাতে চাইছি আর বেরি করে দিতে চাইছি, কিন্তু যতবার চোখ বুঝে তাকে তাড়াতে যায়, ততবার হৃদয়ে আরো ভেসে ওঠে তার মুখচ্ছবি। রাধারানী যখন বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন দশম দশায়, কৃষ্ণ বিরহে বিরহিণী, মাথুর বিরহে রাধা ঠাকুরানী, বিষাকাশে বলছেন, ললিতা একটা যুক্তি করা যাক, কৃষ্ণ যদি রাধার মনে এভাবে থাকে, রাধাকে বাঁচানো যাবে না। দেখ গাল দিয়ে ফেনা বেরোয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দশম দশায় তাকে বাঁচানো যাবে না, একটা উপায় করি। উপায়টা কি? রাধে রাধে, কৃষ্ণের জন্যই তোর যত এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা, তাকে একটু ভুললে কি হয়? বলে ভোলার মন্ত্র জানা আছে তপস্যা। আমি কৃষ্ণকে ভুলতে চাই রে, আমার দিবানিশি হৃদয়ে সেই কিশোর মূর্তিটিই তো হৃদয়ে আছে, আমার 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 এই হৃদয় থেকে কিশোর মূর্তিটা একটু ভুলিয়ে দিতে পারিস? বিষা তখন বলছেন, তোকে ধ্যানী হতে হবে যোগী, কারণ যোগীরা নিরাকারের উপাসনা করে। কৃষ্ণ তো সচ্চিদানন্দ প্রেম ত্রিভঙ্গ মুরারী, তুই নিরাকারের তপস্যা কর্ত চোখ বুঝে। ওঙ্কার মন্ত্র দিলেন, প্রণব মন্ত্র ওম। এই যোগীদের প্রণব ওঙ্কার দিয়ে দিলে রাধারানী দু মিনিট তিন মিনিট ওই ওঙ্কার জপ করতে গেল। গিয়ে বলল, ওরে কি মন্ত্র দিলি রে? এই ওঙ্কার জপ করতে গিয়ে যত নিরাকারের ভাবনা ভাবতে যায়, তত তার প্রেমমূর্তিটি আরো উজ্জ্বল হয়ে ওঠে হৃদয়ে, আরো উজ্জ্বল হয়ে ওঠে, তাকে ভুলতে চাইলে আরো বেশি করে মনে পড়ে। ভালোবাসার মানুষ, তাদের ভোলা যায় না। এই জগতেরই কাম কামনা তুচ্ছ ভালোবাসার কারণে মানুষ উন্মাদ হয়ে যায়, হৃদয় থেকে ভুলতে পারে না। আর ভগবান যার হৃদয়ে লেগে গেছে, সে ভুলবে কি করে? এই লাগানো চাই, যাতে ধ্যানে উৎকণ্ঠাটা, আমি আগেও বলেছি, কয়েকবার বলেছি, তবু পুরাতন মনে হবে না। এক গোপী বৃন্দাবনের দ্বারে দ্বারে মাথায় ঝুড়ি করে ফেরি করছে, আপনারা শুনেছেন আগেও, কিন্তু আর একবার আস্বাদিত অত্যুক্তিক হবে না, নবনবায়ন মন হবে। গোপী ডাকছে, ফেরিওয়ালা যেমন দুধ নেবে, ফল নেবে, ও তেমনি বলছে, ও গো ব্রজবাসী, কেউ ঘুম কিনবে তোমরা? তোমরা কেউ ঘুম কিনবে? এক দিদি এগিয়ে এসে, কেউ তাকে পাগলিনী বলছে, কেউ উন্মাদিনী বলছে, ঘুমকে কোনো কেউ ফেরি করে বিক্রি করে বাবা? এক গোপী এসে বলছেন, দিদি আমার ঘুম দরকার, বেচবে আমার কাছে? একজন বিক্রেতা আর একজন ক্রেতা। যিনি ক্রেতা সেই সখী ব্রজগোপী জিজ্ঞাসা করছেন, আচ্ছা দিদি, ঘুম তো কেউ বিক্রি করতে চায় না,
কারণ ঘুম সকলের উপাদেয়, ঘুম না হলে বাঁচে না। তুমি কেন ঘুম বিক্রি করতে এই ব্রজে এসেছো কেন জানিস? বহুদিন ধরে প্রাণনাথকে ভজন করেছি, ললিতা আসুকি দেখা দিয়েছিলেন। আমি ললিতাকে বলেছিলাম, ললিতা একদিন আমার কুঞ্জে পাঠাও না তোমাদের প্রাণনাথকে। ললিতা বর দিয়েছিল আজ নিশিতে প্রাণনাথ তোর কুঞ্জে যাবে, তুই সাজিয়ে রাখিস। জানো সকাল থেকে মনোময় করে আমি ফুল ও জুই চামেলি মালতি দিয়ে আর সুন্দর করে ফুলমালাই চন্দনে চর্চিত করে কুঞ্জ সাজিয়ে কুঞ্জদারে অপেক্ষায় ছিলাম কখন প্রাণনাথ আসবে। ললিতা আমাকে বর দিয়েছে। কি হলো জানো সখি, রাত্র তীব্রহারে ঘুম নেমে এলো চোখে, আমি কুঞ্জ দুয়ারে নিদ্রিত হয়ে পড়লাম। ভোরের আলো পাখির কলকুঞ্জনে যখন প্রভাত এলো, দেখলাম কুঞ্জ দ্বারে গোবিন্দের দুখানা চরণ চিহ্ন ধুলায় অঙ্কিত হয়ে আছে। সে এসেছিল, কিন্তু আমি নিদ্রাভিভূত হওয়ায় আমার কুঞ্জ দুয়ার হতে প্রাণনাথ ফিরে গেছে। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছি, যদি ঘুমালে তাকে হারাতে হয় আমি আর কোনো দিন ঘুমাবো না। যদি দুয়ার থেকে সে ফিরে যায় আমি আর ঘুমাবো না। সেদিন থেকে আমি ঘুম বিক্রির জন্য ফেরি করি, তোমরা আমার ঘুম কিনবে? এটা যুক্তি দিয়ে কথা বোঝানো যাবে না। এখানে যুক্তির কিছু বিষয় নাই, এখানে ভাবাবেগের বিষয় আছে, এখানে ব্যাকুলতার বিষয় আছে। সন্তান বাড়ি ফিরতে গেলে যদি গভীর রাত্রে মায়ের ভিতরে অন্তরে ওই সন্তানের অপেক্ষায় মায়ের যে হৃদয়ে ব্যাকুলতা, ওটা কাউকে বোঝানো যাবে তো ভাষা দিয়ে? কিছু শব্দ আছে অনুভূতি ছাড়া ভাষা দিয়ে বোঝানো যায় না। বলেন, সেই দিন থেকে আমি ঘুম বিক্রি করতে এসেছি, নেবে গো? ঘুম আমার কাল হলো, ঘুম আমার তাকে দুয়ার হতে ফিরিয়ে দিল। আচ্ছা দিদি ভাই, তুমি ঘুম কিনছো কেন? আমি ঘুম বিক্রি করতে এসেছি, তুমি ঘুম কিনবে কেন? বললো, তোমার যে দশা আমার ওই একই দশা। সারাদিন মনে মনে প্রাণনাথকে স্মরণ করতাম, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আমি জুই চামেলি মালা গেতে আগরু চন্দন চর্চিত করে আমি আমার প্রাণনাথের গলে মালা পরিয়ে দিচ্ছি। যেই মালা পরাতে যাব সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলাম স্বপ্নের সেই প্রাণনাথ আর আমার মাঝে নাই। তাই সেদিন থেকে মনে করেছিলাম জাগলেই যদি তাকে হারাতে হয় আমি আর জাগবো না, আমি ঘুমিয়ে ঘুমিয়েই তাকে দেখব। যদি জাগলেই তাকে হারাতে হয় আমি আর জাগবো না, আমি ঘুমিয়েই প্রাণনাথকে দেখব। তাই আমি ঘুম কিনতে এসেছি, দাও আমায়। এই হলো প্রাণের আবেশ। এই আকুলতা যতদিন না হবে না, এই ব্যাকুলতা যতদিন না জাগবে, ততদিন তিনি ধরা দেবেন না। এই জন্য আমাদের ভজনটা বড় ব্যাকুলতায়। পার্বতী মা বলে চলেছেন, শীতাক্ত রজনীতে ওই শীতে হাড় কাঁপানো শীতে যেমন একটু আগুনের প্রত্যাশা করে, ভগবানের নামে হরি কথাই যদি ওই রকম তোমার উৎকণ্ঠা জাগে তবে তুমি হরি পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। কবে হবে আমাদের বলতে পারেন? আরো বলে চলেছেন ভগবান শঙ্কর, যদি কোনো পতিব্রতা সতী নারীর স্বামী প্রবাসে থাকে, বাইরে থাকে, সেই বিদেশে থাকা পতিব্রতা স্ত্রী সংসারের সব কাজগুলো করে বটে, কিন্তু মরমে মরমে তার মুখখানা তার হৃদয়ে জাগতে থাকে। সুকোমল শয্যায় বালিশে মাথা দিয়েও তার ঘুম আসে না, তার কথা যেমন হৃদয়ে জাগে। তিনি ফিরবেন কথা দিয়েছিলেন কিন্তু ফিরছেন না। ওই সময় ওই সতী নারী সর্বকাজের মধ্যে যেমন তার পতিব্রতার চিন্তাটা মনে মনে করে, তেমনি তুমিও যদি সংসারে সমস্ত কাজের মধ্যে অমনি করে হৃদয়ে তাকে ভাবতে পারো, তবে তুমি তোমার হৃদয়ে তাকে পাবে, তবে তোমার হৃদয়ে তুমি তাকে পাবে। আচ্ছা, মনে করলেন আপনি জঙ্গলে গেছেন, হঠাৎ কোনো সিংহের ডাক, ব্যাঘ্রের ডাক, আর কোনো ভূত প্রেতের ভয় ভর করলো। ওই ভয়টা আসলে যেমন আর আপনি নির্ভয় হওয়ার জন্য কোনো গৃহ কোনো প্রতীক্ষে খুঁজে বেড়ান, ঠিক তেমনি করে যদি ভগবানকে পাওয়ার জন্য ওই ভয়ে পাওয়া সিংহের গর্জন শোনা জঙ্গলের মানুষটি কোনো মানুষ বা আলাই খোঁজার জন্য ব্যাকুল হয়ে ছোটে, অমনি করে যদি ছুটতে পারো তবে পাবে তুমি তাকে। ভগবান শিব বিষ্ণু পুরাণে এভাবে বলে চলেছেন। আর বলতে বলতে বলছেন যে না,
পার্বতী মা তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা পুত্রহীন যে মা, যে দম্পতির সন্তান হয় না, তাদের ব্যথা অন্যকে বোঝানো যাবে না, সব আছে তাদের, কিন্তু তাদের জগতই অন্ধকার, ওই পুত্রহীনা মা বা সন্তান সম্ভবা নন এমন মা কি করে? একটা পুত্রের জন্য যেন দেবালয় গিয়ে মাথা কুটতে থাকে, চোখের জল ভাসতে থাকে, একটা পুত্র দাও প্রভু, প্রভু এ জগতের কোনো চিকিৎসায় আমি মা ডাক শুনতে পাবো না। ওই মা যেমন মন্দিরের দুয়ারে, দেবতার দুয়ারে চোখের জলে ব্যাকুল হয়ে পুত্র কামনা করে, যদি মার ওই ব্যথার ব্যতীত হয়ে তুমিও গোবিন্দ মন্দিরে গোবিন্দকে ডাকতে পারো, তবে তিনি তোমায় কৃপা করবেন, তবে তিনি তোমায় কৃপা করবেন। আচ্ছা আমি আগেই বলেছি, আমাদের পূর্বজন্মের সংস্কার শুদ্ধ না হলে আমরা আসতে পারবো না। শুদ্ধ সংস্কারটা কেমন হবে বলেই পাঠ বিশ্রাম করছি, এখানে অনেক সময় চলে গেছে, আপনাদেরও আমি আর মানসিক শারীরিক কষ্ট দেব না, আমি শুধু এইটুকু বলে এইবার বিশ্রাম রাখছি। মাতা পার্বতীর আরেকটি অপূর্ব জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাগুলো প্রগতিশীল সাধন পথে ভক্তিপদে আমাদের একান্ত অপরিহার্য এগুলি জানা। মাতা পার্বতী বলছেন, প্রভু সব বুঝলাম, কিন্তু এই ব্যাকুলতা আকুলতা জাগতে দেয় না সংস্কার, পূর্বজন্মের সংস্কার। এবার আপনি বলুন এই সংস্কার কি করে দূর হবে? শুনছেন তো মন দিয়ে বাবা, আমাদের প্রশ্ন এইখানে যে তোমার প্রতি ব্যাকুলতার পেছনে অন্তরায় বাধা হলো কুসংস্কার, পাপ অপরাধের সংস্কার চিত্তে জন্মান্তরীণ, এটা কিভাবে দূর হবে ভগবান আপনি বলুন? প্রশ্নটা জানা দরকার কি না বাবা? প্রশ্নটার উত্তর দিচ্ছেন ভগবান শঙ্কর, সেটি হলো, আচ্ছা সূর্যকান্ত মনির নিকটে কাঠ পাথর বা অন্য কিছু কয়লা এগুলি যদি রাখেন সূর্যকান্ত মনির নিকটে, সূর্যকান্ত মনি আমাদের ভাগবত চরিত্রে আছে, এই মনির এমন ক্ষমতা, কাঠ পাথর যাই রাখেন সূর্যকান্ত মনির স্পর্শ পাওয়া মাত্র তারাও মনিতে রূপান্তরিত হয়ে যায়, অনেকটা পরশ পাথরের মতো। একটা পাথর যদি লোহাকে সোনা করতে পারে, তবে আমার অনন্ত জন্মের কুসংস্কার এক জায়গায় কেবল পরিবর্তন হতে পারে। শুদ্ধ অনুরাগী পরম ভক্ত কোনো মহৎ সাধুর সঙ্গে যদি আমার ভাগ্য হয়, সাধু কৃপা যদি হয়, তখনই এই চিত্ত সংস্কার হবে, এছাড়া সংস্কারের কোনো পথ খোলা নেই। আচ্ছা চন্দ্রকান্ত মণি, আপনাদের মনে এই যে চাঁদ উঠেছে, আচ্ছা চাঁদের আলোটা কোথা থেকে পাই? চাঁদ একটু কথাটি শুনুন, খুব মার্মিক কথা, এই যে চাঁদের কিরণের বনস্পতি তৈরি হয়, আপনারা সবাই শিক্ষিত শ্রোতা, এখানে এই মোকসেদপুর ভাঙা এই অঞ্চলটা আমার কাছে এখন তিক্ত হয়ে গেছে, হরিকথার তিক্ত, হরিকথার গঙ্গা স্রোতের কারণেই আপনারা শিক্ষা দীক্ষা ধন ঐশ্বর্যে এ সমাজে প্রতিষ্ঠিত, আপনাদের যখন এভাবে ধুলাই বসে হরিকথার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাকুল হতে দেখি, মনে হয় যেখানে হরিকথা সাধু সঙ্গে রুচি হয়েছে সেখানে গোবিন্দের কৃপা দৃষ্টি পড়েছে, সেখানে করুণা দৃষ্টি অবশ্যই পড়েছে। তো যদি চন্দ্রকান্ত মণি কেমন একটু লক্ষ্য করেন, চাঁদের আলোর কোনো নিজস্ব আলো চাঁদের, বিজ্ঞান বলে চন্দ্রের কোনো নিজস্ব আলো, সূর্যকে দেয় যেটুকু দেয় ততটুকু বিতরণ করে, একদিন তো মোটেও দেয় না, দিনটা হয় অমাবস্যার, যেদিন পরিপূর্ণ দেয় সেদিন হয় পূর্ণিমা, না দিলে দেবে কোথায়? তো সূর্যের প্রখর তেজ আমরা সহ্য করতে পারি, শিশু বৃদ্ধ রোগীরা, কিন্তু সেই সূর্যের কিরণ যখন চন্দ্রপৃষ্ঠে পড়ছে, সেই সূর্যের প্রখর তেজরশ্মিকে চন্দ্রের চন্দ্রিমা দিয়ে তিনি স্নিগ্ধ শিশির করে বনস্পতিকে বাড়াচ্ছেন, প্রকৃতিকে শোভিত করছেন, ঘাসের উপরে শিশির বিন্দুগুলো কত মধুময় লাগে, চকচক করে লতা পাতায় যখন শিশির জমে যায়, এই চন্দ্রে চন্দ্রকে বলা হয় সুধাকর, অর্থাৎ চন্দ্রের মধ্যে, চন্দ্র তো দেবতা, উনিও অমৃত পান করেছিলেন, এই জন্য ওনার স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা অমৃত খরিত হয়। আচ্ছা চাঁদের কিরণ মাংলে দেহটা শীতল হয় না, গাটা ঠান্ডা হয়ে যায় না? সূর্যের আলোতে গা ঠান্ডা হবে কেন, ঘামবার কথা? বলে চাঁদে পড়েছে তো, চন্দ্রের কিরণে সূর্যের প্রখর তেজ শীতল অমীয় সুধা বর্ষণ করে। তেমনি যার হৃদয়ে গোবিন্দের প্রেম আছে, ভক্তি আছে,
সেই ভক্তিময় হৃদয়ে সেই শুদ্ধ ভক্ত অনুরাগীর হৃদয় থেকে সেই ভগবত অমৃত চন্দ্রের কিরণের মতো খোষিত হয়, আর আমার মতো তাপিত পীড়িত লোক তখনই শীতল হয়, তার আগে শীতল হতে পারে না। এই জন্য যার হৃদয়ে শুদ্ধ অমৃত ভক্তি আছে তার সঙ্গে যান, সেখানে গেলেই চাঁদের মতো কিরণমালায় আপনি শীতল হয়ে যেতে পারবেন। সাধু সঙ্গ চাই, কোনো মহতের সংস্পর্শ ব্যতীত আপনার আমার জীবন পরিবর্তন হতে, আজ পর্যন্ত আপনি ধ্রুব বলেন, প্রহ্লাদ বলেন, যত ভক্ত বলেন, চরিত্রে দেখুন কোনো মহতের কৃপা ছাড়া কেউ ভক্তি পায়নি। তাই নিবেদন করব সর্বশেষে আপনারা সাধু সঙ্গ করুন। আচ্ছা, শাস্ত্রে বলা হচ্ছে কোটি জন্ম পরে হলেও কর্মফল তোমাকে ভোগ করতেই, এটা খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের সার একটা সিদ্ধান্ত কথা। আমরা বেঁধে যাচ্ছি একটা জায়গায়, পূর্ব পূর্ব জন্মের এর মহাপাপ অপরাধের কর্মফলে আমাদের আটকে দিচ্ছে। কর্মফলটা কেমন জানেন? অম্বানি পরিবারে, টাটা বা বিড়ালা পরিবারে এখন যে ছেলেটা জন্মাচ্ছে, শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে, সে কয়েকশো কোটি ডলারের মালিক হয়ে গেল না? আচ্ছা, ও জন্মের পরে কি লেখাপড়া শিখে চাকরি বাকরি করেছে যে টাকার মালিক হবে? বলো, গত জন্মে ওর অনেক দিয়েছে, তাই এ জন্মে ভূমিষ্ঠ হওয়ার পরপরই অর্থ পেয়ে গেছে, ওকে পরিশ্রম করতে হয়নি। আবার বস্তির মধ্যে যে শিশুটা জন্মাচ্ছে, সে তো জন্মে কোনো পাপ করেনি, এই জন্মে সে কেন কাপড় পাবে না, মুখে দুধ পাবে না? বলেন, গত জন্ম দেয়নি তো পাবে কি, না পাওয়ার দলে এসেছে। কর্মফল কোটি জন্ম পরেও মানুষকে ভুগতে হবে, কর্মফল সমাপ্ত হয় না। হ্যাঁ, ঋষি যাচ্ছেন, কে যাচ্ছেন? অষ্টবক্র মনীষহ ঋষিরা এসেছিলেন দ্বারকাধীশ গোবিন্দের চরণ বন্দনা করতে। ঋষিরা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণের ছেলে শাম্ব আর সমস্ত দ্বারকা ছেলেদের এক জায়গায় করে একটা ছেলেকে মেয়ে সাজিয়েছে, পেটে কয়েকটা কাপড় বেঁধে গর্ব সঞ্চার তৈরি করেছে, ঋষিকে ঠাট্টা করছে, ঋষি দেখুন তো এর গর্বে পুত্র হবে না কন্যা হবে? অষ্টবক্র মণি বললেন, কৃষ্ণের পুত্রদের যদি এই দশা হয়, ভারতবর্ষ এর আর বেশি দিন রাখবে না, এদের পতন অবশ্যম্ভাবী, এদের উদরে যা জন্মেছে তাতে ভারতবর্ষ এর আর রাখবে না। ঋষি অভিশাপ দিল, যা ঋষি অভিশাপ দিল, ওই উদর থেকে শূল জন্মাবে, আর এই শূল তোদের দ্বারকাবাস দ্বারকাকে বিনাশ করে দেবে। অভিশাপ দিলেন কিনা? কি করলো দাদা? বলরামের যুক্তিতে ওই শুলটা সমুদ্রের তীরে ঘষতে 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 নিবিষ করে কণামাত্র ওই ফেনিবিল গাজার মধ্যে দিয়ে মাছ গিলে খেলো, মাছের পেটে ওটা বাড়তে লাগলো, কর্মক্ষয় হয় কি? ওইটা বাড়তে লাগলো, মাছটা ধিবার জ্বললো, মাছ কাটতে গিয়ে লোহার শলাকা পেয়ে পেলো, আর ব্যাদের কাছে বিক্রি করলো, ব্যাদ সেটি অস্ত্র তৈরি করে সমস্ত দ্বারকা বাসী নিজেদের মধ্যে যুদ্ধে তো মারা গেল। শ্রীকৃষ্ণ তার রাতুল চরণ নিয়ে, রাঙা চরণ নিয়ে বৃক্ষের শাখে বসলেন, ওটা কেউ কেউ বলে হরিণ, কেউ কেউ বলে পাখি, মনে করে তীর ছুড়ল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অভিশাপ কি খণ্ডন করা গেল ভগবানের বংশে? খণ্ডন করা গেল বাবা। তাহলে আমাদের কর্মফলই, ভগবান কাউকে দুঃখ দেয় না, ভগবান কারো সুখ দুঃখের কারণ না, ভগবান দেয় সাধু সঙ্গ, ভগবান দেয় হরিকথা হরিনাম, ভগবানের কাছ থেকে দুঃখ অভিশাপ আসে না, সূর্য থেকে অন্ধকার যেমন আসে না, তেমনি ভগবান কাউকে দুঃখ দেয় না, জরাব্যাধি দেয় না, এগুলো আসে আমাদের কর্মফলের কারণে, এতে ভগবানের কোনো হাত নাই। ভগবান দেন সাধু সঙ্গ, ভগবান কোনো জীবকে যখন কৃপা করবেন তখন তাকে দেয় সাধু সঙ্গ, হরিবাসর। এইগুলি তো বলছেন কর্মফল ভোগ হবে না। পার্বতী জিজ্ঞেস করলো, প্রভু তা সাধু সঙ্গ করেও ফল লাভ কি হবে যদি তার পূর্বকৃত পাপ কর্ম থাকে? এই কথাটি বলেই বিশ্রাম বললেন, এই কর্মফলও শোধ করা যাবে, এত বড় কথা কেউ বলে যায়নি। বললো, কর্মফলও শোধ হয়ে যাবে কি করে জানো? তবে শোনো, যদি সদ্গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারো, আবার বলি কথাটি, যদি প্রকৃত গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারো, তাহলে তোমার কর্মকৃত কর্মফল আর তোমাকে কষ্ট দেবে না। এ সম্পর্কে ভক্তমাল চরিত্রের ছোট্ট একটি দৃষ্টান্ত, একেবারে ক্ষুদ্র দৃষ্টান্ত।
এক মহাত্মা ছিলেন, নামটা আমার স্মরণে নাই, তিনি গুরুগত প্রাণ। সেই গুরুদেবের সেবা চিন্তায় তিনি দিন রাত অতিবাহিত করেন। তিনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, অসুররা তাকে বধ করতে লাঠি তুলেছে, আর লাঠি তোলার সাথে সাথে সে নিজেকে বাঁচার জন্য স্বপ্নের মধ্যে শ্রীগুরু রক্ষা করো, শ্রীগুরু রক্ষা করো বলে স্বপ্নের মধ্যেই গুরুকে স্মরণ করেছে। ঘুম ভেঙে গেল, দেখলো লাঠিও নেই, লাঠিয়ালও নেই, স্বপ্ন মাত্র। কিন্তু গুরুকে জাগাতে গেলেন, গুরুদেবের চাদরটা সরিয়ে যেই জাগাতে গেলেন, দেখলেন গুরুদেবের দুই হাতে সমস্ত কালশিরা পড়ে গেছে, রক্তাক্ত আভা লেগে আছে। গুরুদেব, আপনি পড়ে গিয়েছিলেন বুঝি, আপনার হাতে এতগুলো আঘাতের চিহ্ন কেন? বলে একটু আগেই তো ওই লাঠির আঘাত থেকে বাঁচবার জন্য শ্রীগুরু রক্ষা করো, শ্রীগুরু রক্ষা করো বললি। ওরে ওরে, আমি গিয়েই ওই হাত দিয়েই তোর আঘাতগুলো নিয়েছিলাম। গুরুদেব এই কথা বলার পরে পরের দিন গুরুদেবের চরণে বললেন, প্রভু আমার জন্য আপনি মার খেলেন। বললেন, শোন, যে কর্মফলটা ওরা পিটিয়ে তোকে মারত, তোর পাপকৃত পূর্বজন্মের কারণে ওরা পিটিয়ে তোর মরণযোগ ছিল, শুনছেন কথাটি, তোকে পিটিয়ে ওরা মেরে ফেলত। সদ্গুরুদেবের চরণে শরণাগতি হওয়াতে স্বপ্নেতেই তো সেই কর্মফল শোধ হয়ে গেল, বাস্তবে তোকে সেই কর্মফল নিতে হলো না। রামকৃষ্ণদেব বলতেন, কর্মফলে কারো যদি একটা পা কেটে বাদ দেওয়ার কথা থাকে, সেই ব্যক্তি যদি সাধু সঙ্গ করতে থাকে, মহতের চরণে সমর্পণ করে, পায়ের একটা আঙুল সামান্য কেটে যায়, কাটা ফোটার আঘাত পায়। এই জন্য আমাদের পূর্বকৃত কর্মফল একমাত্র ভক্তির দ্বারা, ভগবানের শরণাগতির দ্বারা সেটি রক্ষা হতে পারে, অন্য কোনো উপায় আমাদের কাছে নাই। হরিদাসকে যেদিন 22 বাজারে বেত্রাঘাত করেছিল, হরিদাসের গায়ে একটাও বেত্রাঘাত লাগেনি, তার পরম প্রেমময় তার জীবনীশ্বর সর্বস্ব শোভে দেওয়া চৈতন্য মহাপ্রভু প্রতিটা আঘাত নিজের অঙ্গে নিয়েছিলেন। আসুন আমরা আমাদের গুরুচরণে গোবিন্দ চরণে সমর্পিত হই, আমরা সর্বস্ব অর্পণ করি, আর ভগবানকে একটু ব্যাকুল হয়ে তার নাম গুণাগুণ করতে থাকি, আর অপেক্ষা নেব না। তবে এই পরিবেশ দেখে মনে হয়, এই পরিবেশ ছেড়ে স্বর্গ কেন, বৈকুণ্ঠ যদি আহ্বান করে আমার যেতে মন চাইবে না। আজকে এই পরিবেশ এ বড় বিস্ময়কর, এটি এটি আজকে আমি দূরে দেখছি, যারা আমার বাম পাশে আছেন চিন্তা করা যায়, খড়িঞ্চির সেবাশ্রমের আমার বাবাজি এসেছেন, কৃষ্ণদা এসেছেন, অরুণদা এসেছেন, কোথা থেকে না সেই মনিরামপুর কি এখানে বাবা, আমি যতদূর জানি এখানে অনেকের মুখ চেনা, বহু দূরে গৃহ, আর আমরা আপনাদের নিকটে চরণধুলি মাগতে এইভাবে ছুটে আসার একটাই কারণ, যদি আপনার চরণধুলিতে আমরা সিক্ত হতে পারি, আমাদের আত্মকল্যাণ আত্মজ্ঞান হয়।